বিজয় নিশান উড়ছে ও। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে ও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ঠিক সেই অধ্যায়টাতে পড়ব যে অধ্যায়টি আমরা গত ক্লাসে পড়েছিলাম, এবং প্রত্যাশা করছি আজকের এই আলোচনার মধ্য দিয়ে এই যে চতুর্থ অধ্যায় প্রেষণা এবং আবেগ যে অধ্যায়টি পড়াচ্ছিলাম এটি হয়তো আজকে শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতোই তোমাদের সঙ্গে আজকে বলা যায় যে সেই আবেগ পেশনার যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের সঙ্গে যুক্ত হতে গিয়ে আমরা ঠিক আজকে যে স্লাইডটি দেখতে পাচ্ছ এটা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমরা আবেগ অধ্যায়ের মধ্যে আছি, সেই অধ্যায়েরই সঙ্গে সম্পর্কযুক্ত কিছু স্লাইড তোমরা দেখতে পাচ্ছ। নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আমরা গত ক্লাসে এগুলো কথা বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ঠিক প্রেষণা এবং আবেগ অধ্যায়ের এটি ৬ নম্বর ক্লাস এবং মনোবিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণীর আজকে হচ্ছে ২১ নং ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ১২৩ নম্বর কোর্স মনোবিজ্ঞান প্রথম পত্র, অধ্যায়টির নাম আরেকবার জানিয়ে দিই, প্রেষণা ও আবেগ। এবং আজকের এই অধ্যায়টি পড়ানোর মধ্য দিয়ে আমাদের একটি বড় উদ্দেশ্য হচ্ছে যে প্রেষণা এবং আবেগ অধ্যায় সম্পর্কে তোমাদের একটি পুরোপুরি একটি ধারণা তোমাদের আজকে তৈরি হয়ে যাবে, যেহেতু সবগুলো ক্লাস আমরা এই অধ্যায়ে শেষ করছি আজকে। আজকের পাঠ হিসেবে আমরা রেখেছি আবেগের প্রকাশ ও আবেগ নিয়ন্ত্রণ কৌশল, এবং এর উপর ভিত্তি করে আজকের পাঠদান শেষে তোমরা যে বিষয়গুলো আত্মস্থ করতে পারবে, আবেগের প্রকাশ ব্যাখ্যা করতে পারবে, এবং আবেগ নিয়ন্ত্রণের যে কৌশলগুলো আছে কৌশলগুলো তোমরা বর্ণনা করতে পারবে। ঠিক আমরা ফিরে দেখায় বলতে গত যে ১৮-৩-২০২১ তারিখে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটি সম্পর্কে একটু কথা বলেই আমরা আজকের ক্লাসে ঢুকে যাব, এবং সেই কারণেই আমরা একই অধ্যায়ের মধ্যে থাকলে পরে যে কাজটি করি আমরা ধারাবাহিকতা রক্ষা করতে চাই। সেখান থেকে আমরা একটু প্রথমেই দেখতে চাই ক্লাস উপস্থিতি, অর্থাৎ গত ১৮-৩-২০২১ তারিখে তোমরা যারা ক্লাসে উপস্থিত ছিলে তাদের রোলগুলো এই ক্লাসে জানিয়ে দেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এটি হচ্ছে তোমাদের সেই ২০ নম্বর ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক কে কয় সেকেন্ডের মধ্যে ঢুকে যাও সেটাও নিশ্চয়ই আমরা একটু দেখে নেওয়ার সুযোগ পাই। আজকে আমি শুধুমাত্র দুটি স্লাইড রাখবার চেষ্টা করেছি, কারণ যারা তোমরা খুব তাড়াতাড়ি ঢুকে গিয়েছিলা, যেমন দেখতে পাচ্ছি তামান্না জ্যোতি মাত্র ১ সেকেন্ডের মধ্যে গত ক্লাসে ঢুকে গিয়েছিলে, সুমাইয়া খাতুন ৪ সেকেন্ডের মধ্যে, অনন্যা প্রামাণিক ঢুকে দিয়েছিল ১০ সেকেন্ডের মধ্যে, শামস সাদমান ১১ সেকেন্ডের মধ্যে, সাবেরা খাতুন সাবরিন ১২ সেকেন্ডের মধ্যে, শিমু ১৫ সেকেন্ডের মধ্যে, শুভানা আফরিন প্রিয়া মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে, সজীব আহমেদ ১৬ সেকেন্ড, নাফিসা মাহবুব ১৬ সেকেন্ড, সানজিদা বুরসা ১৭ সেকেন্ড, আসফিকা বিনতে আজিজ ১৯ সেকেন্ডের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুটো স্লাইডই শুধুমাত্র দেখালাম, পরের যারা ঢুকেছ তাদের রোলগুলো ঠিক এখানে অ্যাট এ গ্লান্স সবার রোলগুলোই আছে। ঠিক ২০ নম্বর ক্লাস ১৮-৩-এ যেটি অনুষ্ঠিত হয়েছিল এবছরেরই, রোল নম্বর ৪০৩, ৪০৪, ৪০৫, ৪০৬, ১৪১১, ১৩ ৪১৮, ৪২৩, ৪২৪, ৪২৯, ৪৩৭, ৪৪৪, ৪৪৭, ৪৪৮, ৪৫১, ৪৫৫, ৪৬৭, ৪৭২, ৪৭৫, ৪৭৭, ৪৭৯, ৪৮০, ৪৮১, ৪৮৫, ৪৮৬, ৪৮৭, ৪৮৯, ৪৯৩, ৪৯৪, ৪৯৮, ৪৯৯ এবং রোল নম্বর ৫০০। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আছো বলেই এই এতটা পথ চলছি এবং এত বেশি ভালো লাগে,
যে তোমরা ক্লাসে থাকো এবং তোমরা প্রত্যেকটি কার্যক্রমের সঙ্গে তোমরা অংশগ্রহণ করো। আমি যখনই যে প্রশ্ন উত্তরে যাই, তোমরা এই লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন উত্তরে যুক্ত হও। সত্যি এই ক্লাসগুলো অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু জানিয়ে দেবো, ঠিক বরাবরের মতোই আমরা যে কাজটি করেছিলাম, প্রত্যেকটি অধ্যায় শেষ হওয়ার পরেই আমি সেই অধ্যায়ের পরিপ্রেক্ষিতে অথবা সেই মাসকে ঘিরে তোমাদের শতভাগ ক্লাস উপস্থিতি জানিয়ে দিতাম। সেই জায়গা থেকে জানুয়ারি 2021-এ আমি তোমাদের 4টি ক্লাস নিয়েছিলাম এবং 18 তারিখে মার্চ মাসে 1টি ক্লাস নিয়েছি, মোট 5টি ক্লাস নিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানুয়ারি 21 থেকে মার্চ 21, আজকের ক্লাসটি কিন্তু এর বাইরে, যেহেতু আজকের ক্লাসের পার্সেন্টেজটি এখনো পর্যন্ত হিসাবে নিয়ে আসিনি। এই 5টি ক্লাসের পরিপ্রেক্ষিতে যারা সবগুলো ক্লাসে উপস্থিত ছিল তাদেরকে বলেছে আমি শতভাগ ক্লাসে উপস্থিত। সেখান থেকে আমরা যদি একটু তাকাই তাহলে একটু রোলগুলোর দিকে দেখি। রোল নম্বর 403 মোসাম্মদ সুমাইয়া খাতুন, রোল নম্বর 404 মোসাম্মদ সুমাইয়া ইসলাম, 405 সানজিদা ইসলাম, 406 সিপাত সাজনিন, 411 মোসাম্মদ লামিয়া আরবি কুইন, 424 উম্মে আনিসা তাবাসুম, রোল নম্বর 437 রাফাত আহমেদ, 444 মোহাম্মদ মেহেদি হাসান, 447 মোহাম্মদ শাহানুর আলম ইভা, 448 মোসাম্মদ উম্মে রুকাইয়া মাহরাবিন রিয়া। এরপরে আরও একটু দেখি, 455 মোসাম্মদ নাফিজা মাহবুব, 475 তাসফিয়া তাবাসুম, 477 মোহাম্মদ আব্দুল মমিন, 479 মোহাম্মদ ফরাদ আলী, 480 আসফিকা বিনতে আজিজ, 487 ফাতেমা খাতুন, 498 অনন্যা প্রামাণিক, 499 মোসাম্মদ সাবিরা খাতুন এবং রোল নম্বর 500 জনি ইসলাম। এই কজন শিক্ষার্থী ঠিক জানুয়ারি এবং মার্চ মাসে আমি যে 5টি ক্লাস নিয়েছি, 5টি ক্লাসে তারা উপস্থিত থেকে শতভাগ ক্লাসে উপস্থিত। তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা শতভাগ ক্লাসে উপস্থিত থাকা এটি খুব কঠিন একটি কাজ, সেই কাজটি তোমরা করে যাচ্ছ, তোমাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা আরেকটা জিনিস দেখে নিতে চাই। ঠিক অক্টোবরে ক্লাস শুরু করেছিলাম তোমাদের, সেই অক্টোবর 2020-এ, তখন থেকে এই মার্চ মাসের 18 মার্চ পর্যন্ত 2021-এ মোট 20টি ক্লাস হয়েছে মনোবিজ্ঞান প্রথম পত্রে। এই 20টি ক্লাসেই যারা উপস্থিত ছিলেন তারাও ঠিক এই বিবেচনায় শতভাগ ক্লাস উপস্থিত। আমরা একটু এবার দেখে নেব সেই 20টি ক্লাসে কারা উপস্থিত ছিলেন। রোল নম্বর 404 মোসাম্মদ সুমাইয়া ইসলাম, 406 সিফাত সাজনিন, 411 মোসাম্মদ লামিয়া আরবি কুইন, 437 রাফাত আহমেদ, 424 উম্মে আনিসা তাবাসুম, 444 মোহাম্মদ মেহেদি হাসান, 447 মোসাম্মদ শাহানুর আলম ইভা, 475 তাসফিয়া তাবাসুম এবং রোল নম্বর 499 মোসাম্মদ সাবিরা খাতুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 9 শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি, তোমাদের প্রতি সত্যি সত্যি ভালো লাগার যে জায়গাটি একেবারে ভেতর থেকে তৈরি হয়ে যায় সেটি যে কী মাত্রায় তৈরি হয়ে আছে এটি হয়তো আমি অনুভব করতে পারছি। এবং বলা যায় যে তোমরা হচ্ছে সেই শিক্ষার্থী যারা একেবারে ক্লাস কার্যক্রমের শুরু থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমরা করেছো। কাজেই তোমাদের জন্য নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন। পাশাপাশি যেদিন ক্লাস কার্যক্রম আমাদের সরাসরি শুরু হয়ে যাবে আমি চেষ্টা করব অধ্যক্ষ স্যারের মাধ্যমে তোমাদেরকে যদি ছোট্ট আকারেও একটু পুরস্কৃত করতে পারি। এবং আমার কাছে মনে হয় তোমরা এমন একটি জায়গা দখল করে আছো, তোমরা যদি আমার সামর্থ্যের মধ্যে কোনো কিছু আবদার করে বসো হয়তো দেখা যাবে আমার ভালো লাগার জায়গা থেকে সেটি দিতেও হয়তো আমার কৃপণতা আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ক্লাস করে বা শুধুমাত্র তোমরা ক্লাস করেছো তাই না, তোমরা পাশাপাশি যে কাজটি করেছো তোমরা অনলাইনে কিন্তু প্রশ্ন উত্তরে যুক্ত হয়েছিল, অর্থাৎ আমি অনুভব করেছি পুরো একটা করে ঘন্টা ক্লাস হয় এবং পুরো ক্লাস জুড়ে তোমরা কিন্তু ক্লাসরুমে উপস্থিত থাকো। এবং এর সঙ্গে আরেকটু বলে দেই, আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে, বিশেষ করে বলা যায় যে রোল নম্বর 452 রোল নম্বর কোনো কারণে হয়তো একটি ক্লাস লাস্ট ক্লাসটি মিস করেছে, আর 498 রোল অনন্যা প্রামাণিক, সে প্রথম একটি ক্লাস সে করেছে কিন্তু অন্য মোবাইল থেকে করেছে বলে সে হয়তো সেখানে যুক্ত করতে পারেনি, এই কারণে হয়তো মিস গেছে, যারা এই তালিকার মধ্যে আসতে পারেনি। আরও এরকম দুই একজন আছে যারা যে কোনো কারণেই হোক না কেন প্রথম ক্লাসটা হয়তো বুঝতে পারে নাই অথবা ঢুকতে পারে নাই অথবা যে কোনো সমস্যার কারণে এই কারণে হয়তো এই তালিকায় তোমরা থাকতে পারোনি, অর্থাৎ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী তোমরা এই তালিকায় থাকতে পারতে, শুধুমাত্র একটি ক্লাস তোমরা হয়তো মিস করেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তারা কিন্তু আমার অন্তরের জায়গা থেকে সেই জায়গাটি দখল করে আছো, হয়তো আমি যেহেতু 20টি ক্লাসে নাই বলে তালিকায় নিয়ে আসতে পারিনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই যে প্রতিটি মাসে মাসে এবং এই পুরো সময় জুড়ে তোমরা প্রত্যেকটি ক্লাসে থাকো তাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাস কার্যক্রমগুলোতে আছো তারা কিন্তু ভালো করছো, আমি পরীক্ষার ফলাফলেও দেখেছি। এবং আরেকটু কথা বলে দিই, তোমরা শুধুমাত্র এই ক্লাসে উপস্থিতিতে আছো এমনটি না, তোমরা যারা প্রথম থেকে ক্লাসের সঙ্গে আছো তাদের একটি বিশেষ প্রবণতা আমি লক্ষ্য করেছি, তোমরা ক্লাসরুমে থাকো, প্রশ্ন উত্তরে যুক্ত হও। এবং আমি যে জিনিসটি অনুভব করি প্রত্যেকটি অধ্যায়ের পরে
তোমাদের অগ্রগতিগুলোকে বুঝতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আমরা কি করেছিলাম, আমরা প্রত্যেকটি অধ্যায় শেষে একটি করে পরীক্ষাও নিয়েছিলাম প্রিয় শিক্ষার্থী। ইতিমধ্যে তিনটি পরীক্ষা কিন্তু আমি তোমাদের নিয়েছি তিনটি অধ্যায়ের উপর ভিত্তি করে, তোমরা সেগুলোতে অংশগ্রহণ করেছো এবং এর মধ্য দিয়ে আমি অনুভব করেছি তোমাদের অগ্রগতির জায়গাগুলো কতটুকু হচ্ছে। তো আমরা এর শুধুমাত্র সেই পরীক্ষায় নয়, আমরা প্রত্যেকটি ক্লাসেও যে কাজটি করি, প্রত্যেকটি ক্লাসেও নিশ্চয়ই আমাদের প্রায় 10 মিনিটের একটি প্রশ্নোত্তর পর্ব থাকে, বিভিন্ন সময়েও তোমরা প্রশ্নোত্তর যুক্ত হও, লাইভ ক্লাসে গিয়ে সেই প্রশ্নোত্তরগুলো উত্তর দেওয়ার সুযোগ পাই। কাজেই তোমাদের অগ্রগতিগুলো দেখে বুঝতে পারছি তোমরা অনেকটাই এই অনলাইন ক্লাসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছো এবং অনেকটাই তোমাদের ভালো লাগার একটি ক্ষেত্র তৈরি হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা তোমাদেরকে আবারও ধন্যবাদ অভিনন্দন জানাই। চলে আসলাম আমাদের যে বিষয়টি আজকের পড়ার পাঠ, আবেগকালীন শারীরিক এবং মানসিক পরিবর্তন। এটি নিশ্চয়ই আজকের পাঠ নয়, গত ক্লাসের পাঠ। আমরা গত ক্লাসে উপস্থিতির পরে গত ক্লাসের একটু পাঠ দেখে নেবো অ্যাট এ গ্লান্স, শুধুমাত্র একটু স্লাইডগুলো দেখিয়ে যাব। আবেগকালীন শারীরিক পরিবর্তন নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম গত ক্লাসে, ঠিক দেখতে পাচ্ছ, আমি শুধু অ্যাট এ গ্লান্স পয়েন্টগুলো একটু দেখিয়ে দিই, তোমাদের মনে পড়ে যাবে আমরা গত ক্লাসে কী আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে 16টি পয়েন্ট আমরা আবেগকালীন শারীরিক পরিবর্তন আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং একটি একটি করে আমরা হৃৎপিণ্ডের ক্রিয়া আলোচনা করেছি। আমরা এরকমভাবে ছবি দেখারও সুযোগ পেয়েছিলাম, রক্তের চাপ আমরা পড়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর পয়েন্টে ছিল, তোমাদের মনে পড়ে যাবে। পাশাপাশি যারা আজকে নতুন ক্লাসে যুক্ত হয়েছো তারাও বুঝতে পারবে আমরা গত ক্লাসে কী পড়েছিলাম, ত্বকের রাসায়নিক তড়িৎ প্রবাহের গতি, চোখের তারার পরিবর্তন, এগুলো প্রত্যেকটাই আমরা আলাদা আলাদাভাবে ছবি দিয়ে পড়েছিলাম। লালাক্ষরণ আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে শারীরিক পরিবর্তনের মধ্যে, শ্বাস প্রশ্বাসের যে পরিবর্তন হয় সেখানে কিভাবে এটি কাজ করে থাকে, মাংসপেশির কাঠিন্যতা এবং কম্পন কিভাবে হয় এটি আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে অশ্রু নিঃসরণ কীভাবে হয়, কোন গ্রন্থিগুলো কাজ করে থাকে, কিভাবে কাজ করে, পাকাশয়ের ক্রিয়া, লোমের ক্রিয়া, রক্তের উপাদানের যে পরিবর্তন, ঘর্ম নিঃসরণ, হরমোনের ক্ষরণ, অন্তঃক্রিয়া, মুখমণ্ডলের অভিব্যক্তি, এবং এর মধ্য দিয়ে আমরা শারীরিক পরিবর্তন শেষ করে গত ক্লাসে আমরা আবেগকালীন মানসিক পরিবর্তন এই শিখন ফলটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আবেগের গঠনমূলক দিক এবং আবেগের যে ধ্বংসাত্মক দিক আছে এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি এবং আমরা এরকম একটি প্রশ্নোত্তরে যুক্ত হয়েছিলাম। নিশ্চয়ই খুব চমৎকার একটি তোমাদের একটি উদ্দীপক বা একটি গল্প ছিল যার পরিপ্রেক্ষিতে তোমরা প্রশ্নোত্তরে যুক্ত হয়েছিলেন। আমাদের সেই রাজশাহীর গর্ব পলান সরকারকে নিয়ে আমরা একটি সেদিন আমরা উদ্দীপক তৈরি করেছিলাম, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু এই মানুষটাকে 2011 সালে কিন্তু 21শে পদকে ভূষিত করেছে এবং আমরা সত্যিকারের একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা একটি প্রশ্নোত্তরে যুক্ত হয়েছিলাম। এটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন ক খ গ ঘ, আমরা গত ক্লাসে আলোচনা করেছি। চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আজকের পাঠ, ঠিক গত ক্লাসের ধারাবাহিকতায় ঢুকে যাব। আজকের পাঠ এই অধ্যায়ের সর্বশেষ যে শিখন ফলটি আছে সেটি হচ্ছে আবেগের প্রকাশ এবং আবেগ নিয়ন্ত্রণের কৌশল। শুরুতেই আমরা একটু দেখে নেব আবেগের প্রকাশ, এক্সপ্রেশন অফ ইমোশন, আবেগের যে একটি প্রকাশ আছে এবং সেটির একটি বড় অংশ আমরা কি পারি, আমরা মুখমণ্ডলের মধ্য দিয়ে এই এক্সপ্রেশনের মধ্য দিয়ে কি আমরা বুঝতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেই আবেগের প্রকাশগুলো নিয়ে এখন একটু বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হব। ঠিক ছবিটার দিকে একটু তাকালে নিশ্চয়ই বুঝতে পারছো যে ছবিটা কী কথা বলছে, এক একজনের দেখো মুখের অভিব্যক্তি কিন্তু এক এক রকম এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে এক একজন এক এক রকম আবেগে আছে। তাহলে এই মৌখিক অভিব্যক্তি দেখেই আমরা একটু ধারণা করবার চেষ্টা করব কোন মানুষটি কী আবেগে আছে, তার আবেগের প্রকাশটা কীভাবে তার মুখের অভিব্যক্তির মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে, এভাবে আমরা চিনে নেবার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরেকটি স্লাইডের দিকে তাকাও, দেখো ঠিক এখানেও ঠিক সেভাবেই বিভিন্ন মুখগুলো বিভিন্ন রকম কিন্তু অভিব্যক্তি করেছে এবং এগুলো খুবই জনপ্রিয় কিছু ছবি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক বেশি পরিচিত আজকালকার দিনে, এগুলো খুব হাতের কাছেই পাওয়া যায় এবং আমাদের মনোবিজ্ঞানের উদাহরণগুলো খুব বাস্তব উদাহরণ, খুব হাতের কাছেই উদাহরণগুলো পাওয়া যায় এবং এই ছবিগুলোর মধ্যে দিয়ে তুমি বুঝতে পারছো যে এখানে কিন্তু এক একজন এক এক রকম অভিব্যক্তি করেছে। এ থেকে কিন্তু আমরা ধারণা করতে পারি কে কী রকম আবেগের মধ্য দিয়ে আছে, তার অভিব্যক্তিটা কীরকম অবস্থায় আছে, এই সেইগুলোই আমরা একটু দেখে নেব। সেই আবেগের প্রকাশের মধ্যে আমরা দেখে নেব একটু আনন্দ, ক্রোধ, ভয়, দুঃখ, ভালোবাসা, কৌতূহল, এগুলো কতগুলো আবেগের প্রকাশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরক্তি, ঈর্ষা, লজ্জা, আশ্চর্য, ঘৃণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 11টি পয়েন্ট নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনার জায়গায় যাব। আমি আরেকবার তোমাদেরকে একটু এই 11টা পয়েন্ট স্মরণ করে দিই, একটু মনে রাখবার চেষ্টা করবে, আমরা চেষ্টা করবো একটু মাঝে মাঝে প্রশ্নোত্তরে যুক্ত হবার,
আনন্দ, একটি আছে, একটি আছে ক্রোধ, আনন্দ হ্যাপিনেস, ক্রোধ হচ্ছে অ্যাঙ্গার, ভয় হচ্ছে ফেয়ার, দুঃখ হচ্ছে স্যাডনেস, ভালোবাসা লাভ, কৌতূহল বা কিউরিসিটি। আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে, বিরক্তি বা ডিসগাস্ট, ঈর্ষা বা জ্লাসি, লজ্জা বা শাইনেস, আশ্চর্য বা সারপ্রাইজ এবং ঘৃণা বা হেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নেব এগুলো একজন ব্যক্তির মুখমৌখিক অভিব্যক্তির মধ্য দিয়ে, মুখমণ্ডলের মধ্য দিয়ে কিভাবে প্রকাশ পায়। আমরা ছবি দেখে একটু শনাক্ত করবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছি আমরা একটি ছবি। নিশ্চয়ই বুঝতে পারছো যে ছবিটি বলে দিচ্ছে এই মেয়েটি খুব আনন্দে আছে, খুব খুশিতে আছে, একটি সুখ সুখ অনুভূতি তার মধ্যে কিন্তু আছে। অর্থাৎ এই ছবি বলে দেয়, তার মুখমণ্ডল, তার অঙ্গভঙ্গি বলে দিচ্ছে সে কিন্তু অনেকটা হ্যাপি, যে কোনো কারণেই হোক না কেন তার একটি আনন্দের, একটি ভালো লাগার জায়গা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এই যে আনন্দ বা ভালো লাগা বা কোনো সুখের সংবাদ অথবা খুব একটি ভালো মেজাজে থাকা, সেটি কিন্তু আমরা নানাভাবে কিন্তু আমাদের অঙ্গভঙ্গির মধ্য দিয়ে সেটা প্রকাশভঙ্গি আমরা ঘটাই এবং তার একটি ছাপ কিন্তু আমাদের মৌখিকভাবেও থাকে। তো সেই জায়গা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি এই ব্যক্তির এখন আবেগিক অবস্থাটা হচ্ছে আনন্দদায়ক একটি অবস্থা, এবং এর মধ্য দিয়ে নিশ্চয় তার শারীরিক কতগুলো কিন্তু পরিবর্তনে এসছে, তার ব্লাড সার্কুলেশনে, তার হার্টবিটে এবং তার দৈহিক অন্যান্য যে গ্ল্যান্ডগুলো আছে হরমোন ক্ষরণের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আসে। এ থেকে আমরা বুঝতে পারি এবং মৌখিক অভিব্যক্তিটা দেখে, প্রকাশটা দেখে আমরা বুঝতে পাচ্ছি সে একটি বিশেষ আবেগে অথবা একটি আনন্দঘন একটি বা মজাদায়ক একটি পরিবেশের মধ্যে কিন্তু সে এখন সময়টি কাটাচ্ছে। আমরা আরেকটু দেখে নেই। ঠিক দেখো, একটি শিশু ঠিক যেভাবে তার অভিব্যক্তিটি প্রকাশ করছে, এটি নিশ্চয়ই আমরা বলতে পারি এটি আনন্দের একটি বা হ্যাপির একটি বিষয়, সুখের একটি বিষয়, তার খুব ভালো লাগছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারা যে আনন্দিত হলে পরে বা খুশির সংবাদ আসলে পরে যেভাবে অভিব্যক্তি ব্যক্ত করে তার একটু কিন্তু আমরা নমুনা কিন্তু এগুলোর মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের কাছে এগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম জীবন্ত কিছু ছবি দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রোধ বা অ্যাঙ্গার, নিশ্চয়ই তার মৌখিক অভিব্যক্তি বলে দেয় সে কিছুটা রাগে আছে, কিছুটা ক্রোধ তার মধ্যে কাজ করছে, যে কোনো কারণে হোক না কেন তার ভালো লাগছে না বিষয়টা। এই যে এর মধ্য দিয়ে কিন্তু তার কতগুলো শারীরিক কতগুলো পরিবর্তন কিন্তু এসছে, মানসিক পরিবর্তন তো অবশ্যই এসছে, এবং সে কিছুটা রাগান্বিত, সে কোনোটা কোনো একটা বিষয়ের প্রতি সে বিরক্ত, বা তার পরিপ্রেক্ষিতে তার মধ্যে রাগের মাত্রাটা এমন একটি জায়গায় গেছে যেটা একটি ক্রোধে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এমনিভাবে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে অনেক সময় অনেক কিছু মনোপ্রত না হলে পরে অনেক জিনিসের প্রতি আমার যদি একটি বিরক্তি ভাব থাকে, অনেক জিনিস যদি আমি পছন্দ না করি এবং দেখা গেল কি কোনো কারণে যদি সেটি কোনোভাবেই সেটি আরও বেশি অনেক বেশি রাগের দিকে উস্কে দেয়, তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের জেদ, ক্ষোভ অথবা একটা ক্রোধ কিন্তু কাজ করে, এবং এই যে চাপ, এই চাপের বহিঃপ্রকাশ কিন্তু তার নানা রকম অভিব্যক্তির মধ্য দিয়ে, ক্রোধের মধ্য দিয়ে প্রকাশ পেতে পারে। এবার একটু শিশুটার দিকে তাকাই, তার দেখি ক্রোধটা কিভাবে সে প্রকাশ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে সে কিন্তু আসলেই অনেকটাই বলা যায় যে খারাপ লাগছে, তার ভালো লাগছে না, সে বিরক্ত অথবা সে তার পছন্দের বিষয়টি নয়, এটি কিন্তু অভিব্যক্তির মধ্য দিয়ে প্রকাশ করছে। এই ক্রোধের বহিঃপ্রকাশ কিন্তু নানাভাবে হতে পারে, অনেকে সেটি নানা রকম আরও অঙ্গভঙ্গির মধ্য দিয়ে ক্রোধের প্রকাশ করতে পারে, কোনো কিছু ঢিল ছুঁড়ে দিতে পারে অথবা ভেঙে ফেলতে পারে অথবা কাউকে আক্রমণ করতে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নানাভাবে কিন্তু ক্রোধের বা অ্যাঙ্গারের বহিঃপ্রকাশ দেখে থাকি। আমরা দুটি ছবির মধ্য দিয়ে একটু সিম্বলিক আকারে দেখবার চেষ্টা করলাম, আরও নানাভাবে কিন্তু ক্রোধের বহিঃপ্রকাশ হতে পারে। আমরা যেহেতু মানুষ, এক এক মানুষের এক এক রকম আচরণ এবং ক্রোধের বহিঃপ্রকাশটাও কিন্তু এক একজনের এক এক মাত্রায় হতে পারে। অনেকেই দেখা গেল কি যে এটা নিজের ভেতরে রাখতে চায়, নিজের ভেতরেই চাপটা অনেক বেশি রাখে, অনেকে দেখা গেল অনেকভাবে সেটাকে বহিঃপ্রকাশ করে দেয় নানা রকম তার ধ্বংসাত্মক বা নানা রকম কাজের মধ্য দিয়েও সেটি করে থাকে অনেক সময়। তো এটি একটি আবেগের বহিঃপ্রকাশ। এবার চলে আসি আমরা পরবর্তী স্লাইডটি, ভয়। নিশ্চয়ই ছবিটি দেখে আমাদের সবাইকেই একই কথা বলে দিবে, শিশুটা কিছু একটা বিষয়কে কেন্দ্র করে সে কিন্তু ভীত হয়েছে বা ভয় পেয়েছে, এবং তার ভয়ের পরিপ্রেক্ষিতে সে হয়তো একটু আত্মচিৎকার দিচ্ছে অথবা সে অনেকটা দেখা গেল নিজের ভিতরে হয়তো এমন একটি চাপ অনুভব করছে যার পরিপ্রেক্ষিতে তার মুখটা হয়তো অনেকটা ফ্যাকাশে হয়ে আসছে, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে দেখা গেলো একটি পরিবর্তন আসছে, রক্তগুলো দেখা গেলো বাইরের থেকে দেখা গেলো ভেতরের দিকে একটি যাওয়ার প্রবণতা, অর্থাৎ অনেক সময় রক্তগুলো বাইরের দিকে চাপ দেয়, অনেক সময় ভেতরের দিকে চাপ দেয়। আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে মানুষ ভয় পেলে পরে অনেক সময় মুখটা তার ফ্যাকাশে হয়ে যায়, এটি কারণ হচ্ছে কি
এই যে রক্তের যে চাপটি আছে, ভয় পেলে এই রক্তের চাপটি একদম ভেতরের দিকে চলে যেতে থাকে, তখন মুখের উপরে সাদা স্কিন হলে পড়ে, ফর্সা মুখমণ্ডল হলে, রক্তটা ঠিক গালের কাছাকাছি বা মুখের কাছাকাছি থাকে, সেটি যদি ভেতরের দিকে চলে যেতে থাকে তখন ঠিক বাইরের স্কিনটা, যেহেতু লালচে আবরণটা, লালচে রক্তটা ভেতরের দিকে চলে যায়, এর পরিপ্রেক্ষিতে সেটি একটি সাদা সাদা ভাব বা একটা ফ্যাকাশে ভাব চলে আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অভিব্যক্তি দেখে কিন্তু আমরা বুঝতে পারি সে কিন্তু ভয়ে আছে বা ভীত অবস্থায় আছে। এগুলো কতগুলো আমাদের অভিব্যক্তি, মুখের অভিব্যক্তি। দুঃখ, আমরা অনেক সময় অনেক বিষয়কে কেন্দ্র করে আমরা বেদনার্থ হই, অনেক মনোকষ্টের কারণ হয়, অনেক কিছু আমরা খুব সহজভাবে সেটাকে নেওয়া সম্ভব হয় না। এইসব নানা কারণে কিন্তু আমাদের খারাপ লাগা বা দুঃখের একটি জায়গা কিন্তু তৈরি হয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আমরা আমাদের মৌখিক অভিব্যক্তির মধ্য দিয়ে সেই মনোকষ্টের জায়গা, সেই ভেতরের সেই দুঃখের জায়গাগুলো কিন্তু আমরা বহিঃপ্রকাশ ঘটাই আমাদের নানারকম অঙ্গভঙ্গির মধ্য দিয়ে। তো সেটাও আমরা কিন্তু সব কিছু ছাপ কিন্তু একটা মুখের মধ্যে পড়ে যায় বা মুখের মধ্যে একটি ভেসে ওঠে। সেই জায়গা থেকে আমরা শিশুটি ঠিক যেভাবে তার সেই আচরণটি করছে, এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি সে কিন্তু আর যাই হোক না কেন, সে কিন্তু কিছুটা হলেও সে কিন্তু এক ধরনের কষ্টের মধ্যে আছে। অর্থাৎ এটিও আরেকটি বিষয় যেটি আমরা বুঝতে পারি, অর্থাৎ মানুষ দুঃখে থাকলে, কষ্টে থাকলে, যে কোনো ধরনের চাপা কষ্ট থাকলে পরে তার কিন্তু সেটির একটি বহিঃপ্রকাশ তার নানারকম আচরণের মধ্য দিয়ে ঘটতে পারে। এবং শুধুমাত্র এখানেই না, এটি কিন্তু তার বন্ধুবান্ধব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন সে মিশতে যায়, চলাফেরা করে, তখন তাদের সঙ্গে আচরণ করতে গেলেও কিন্তু ভেতরে যদি একটি কষ্ট থাকে তার একটি প্রকাশ কিন্তু সেখানে কিন্তু থেকে যায়। অনেক সময় তোমার বন্ধুবান্ধবরা নিশ্চয়ই জিজ্ঞেস করে বা তোমার মা জিজ্ঞেস করে, কী ব্যাপার, মনটা খারাপ নাকি, আজকে কি কোনো কারণে তোমার একটু কষ্টে আছো বা ব্যথিত হয়েছ, এমনটি বলতেই পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এমনকি এই যে আজকে যে ক্লাসটি করছো, ঠিক এতগুলো নাম বললাম যাদের, যারা শতভাগ ক্লাসে উপস্থিত, যাদেরকে পুরস্কার দিতে চাইলাম, যাদেরকে নিয়ে আমি অনেক অনেক আবেগের কথা বলেছি, এর মধ্যে তোমরা যারা নেই তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছুটা কষ্টও কাজ করতে পারে, একটু দুঃখও কাজ করতে পারে, অথবা সামান্য একটু ভুল ত্রুটির কারণে বা সামান্য একটু মিসের কারণে আমি এই তালিকায় থাকতে পারলাম না, এর জন্য এক ধরনের কিন্তু দুঃখও থাকতে পারে। এই দুঃখের মাত্রাটা খুব সামান্য হতে পারে, অনেক বড়ও হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এমনিভাবে আমাদের এটিও মৌখিক অভিব্যক্তির মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পেতে পারে। ভালোবাসা বা লাভ খুব বিশাল একটি বিষয়, খুব অবারিত একটি বিষয়। একেবারে আমরা জানি যে পিতামাতা সেই সন্তানের সঙ্গে যে ভালোবাসা থেকে শুরু করে সর্বস্তরে একজন মানুষ আরেকজন মানুষকে যে তার ভালোবাসার জায়গাটি, ভালো লাগার জায়গাটি তৈরি করে দেয়, সেখান থেকেই কিন্তু আমাদের সেই ভালোবাসার জায়গাটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই মানুষ মানুষকে ভালোবাসতে পারে বলেই কিন্তু মানুষ এতটা উদার, মানুষ মানুষকে ভালোবাসতে পারে বলেই কিন্তু আমরা সত্যি সত্যি অনেক বেশি নিজের মতো করে আপন ভেবে তার জন্য নিজেকে উজাড় করে দিতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই যে একটি ভালোবাসার জায়গা, এটিও কিন্তু তার নানারকম অভিব্যক্তির মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পায়। পিতামাতা তার সন্তানকে জড়িয়ে ধরে যেভাবে তার আদরের স্নেহের মধ্য দিয়ে তার ভালোবাসাটি প্রকাশ করতে পারে, এমনিভাবে আমরা সমাজে বিভিন্ন স্তরে কিন্তু আমরা ভালোবাসার নানারকম সিম্বল কিন্তু আমরা দেখতে পাই। সেগুলো কিন্তু আমরা বিভিন্ন রকম আচার আচরণের মধ্য দিয়ে, মৌখিক অভিব্যক্তির মধ্য দিয়ে কিন্তু সেটি একটি বোঝার সুযোগ থাকে। অর্থাৎ ভালোবাসার মানুষটির কাছে গেলে বা কাছে আসলে তার আচার আচরণের মধ্যে যে একটি আলাদা ধরনের একটি ফ্লেভার, আলাদা ধরনের একটি অভিব্যক্তি কিন্তু মুখে ফুটে ওঠে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কৌতূহল বা কিউরিসিটি, প্রত্যেকটি মানুষই কিন্তু অনেক বেশি কৌতূহল প্রবণ। মানুষের ধর্মই হচ্ছে সে নতুন কোনো কিছু জানতে চায়, নতুন কিছু আবিষ্কার করতে চায়, এবং একটি শিশু থেকে শুরু করে প্রত্যেকটি স্তরের মানুষই কিন্তু এমনিভাবে একটা বিষয় জানার পরে সেটি আরেকটু গভীরে ঢুকে আরও কীভাবে, ঠিক দেখো যে এই যে বয়স্ক মানুষটিকে দেখতে পাচ্ছি, সেও কিন্তু কিছু একটা দেখার পরে কীভাবে সে আবারও খুবই কৌতূহলের দৃষ্টিতে কিন্তু সে কিন্তু আবার একটি আগ্রহ নিয়ে একটা জিনিস জানবার চেষ্টা করছে যে কী এর মধ্যে আরও না কি আরও কী আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এমনিভাবে বিশেষ করে শিশুরা তো নানারকম কৌতূহলের মধ্য দিয়ে নানারকম প্রশ্ন করে, নানারকম অভিব্যক্তি ব্যক্ত করে থাকে, এবং অনেক সময় দেখা যায় সেই শিশু সন্তানগুলো বাবা মা বা আত্মীয় স্বজন বা তারা কাছে তারা থাকে তাদেরকে একের পর এক প্রশ্ন করতে করতে কিন্তু তাদেরকে ব্যতিব্যস্ত করে ফেলে। এইরকম একটি কৌতূহলের জায়গা কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে আছে, বিশেষ করে যারা সৃজনশীল কাজ করে থাকেন, বিজ্ঞানী, সাহিত্যিক, প্রাবন্ধিক, কবি, এরকম সৃষ্টিশীল যে কাজগুলো আছে বিভিন্ন কাজের সঙ্গে মানুষগুলো যুক্ত, তাদের মধ্যে কিন্তু অনেক বেশি মাত্রায় কিন্তু কৌতূহল কাজ করে থাকে। এমনকি প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু কম বেশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু কতগুলো কিউরিসিটি বা কৌতূহল কাজ করে থাকে। এগুলো কিন্তু তোমার আচরণের মধ্য দিয়ে বা অভিব্যক্তির মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পাওয়ার সুযোগটি আছে। এবার তোমাদের কাছে একটু প্রশ্ন, এবার লিখতে হবে তোমাদেরকে এটার মধ্য দিয়ে কি প্রকাশ পাচ্ছে। ঠিক আমি যে তালিকাটা পড়েছি 11টা পয়েন্টের মধ্যে, নিশ্চয়ই এই ছবিটিও সেই 11টা পয়েন্টের একটি কথা বলছে। তোমরা যদি পারো একটু কমেন্ট বক্সে লিখতে পারো, আমি প্রত্যাশা করি খুব দ্রুত লিখবে। এই মেয়েটির
অভিব্যক্তির মধ্য দিয়ে আমার সেই আবেগ প্রকাশের যে এগারোটা পয়েন্ট তার মধ্যে কোন পয়েন্টের সঙ্গে যায় আমি একটু দেখে নিতে চাই, কোন শিক্ষার্থী উত্তর দিয়েছে কিনা। অলরেডি অনেকেই ঢুকেছে দেখতে পাচ্ছি, সুমাইয়া, অনন্যা প্রামাণিক ভাইয়া অনেকেই ঢুকেছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা ঢুকে গেছো ক্লাসরুমে আমি দেখতে পাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ অলরেডি উত্তর এসেছে, লিখেছে মাহমুদ, লিখেছে সুবানা, লিখেছে শিমু, লিখেছে লামিয়া, লিখেছে অলরেডি উত্তর চলে এসছে সব ব্যক্তি দেখে, মাহমুদ, সাদমান, সিফাত, নাজনিন, প্রিয়া লিখেছে, অনেকে তোমরা লিখেছো, অনন্যা প্রামাণিক, সুমাইয়া খাতুন, তাসফিয়া তাবাসুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে লিখছো এবং লিখেছো আমি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যা লিখেছো, লিখেছো হচ্ছে কি লিখেছো আমরা একটু দেখে নেই, আমরা চলে যাই আমাদের স্লাইডটাতে। হ্যাঁ তোমরা যা লিখেছো তার সঙ্গে একটু মিলিয়ে দেব, তোমরা যা লিখেছো একটু দেখে নেই, একদম ঠিক লিখেছো, তোমরা লিখেছো বিরক্তি বা ডিসগাস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সত্যি এই যে তোমরা শনাক্ত করতে পারলে, এরকম এটি একটি সৃজনশীল প্রশ্ন, এরকম একটি অভিব্যক্তি দেখার পরে তুমি দেখা গেলো তুমি এটিকে আবিষ্কার করলে এটি হচ্ছে বিরক্তির প্রকাশ। নিশ্চয়ই আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে, বিশেষ করে প্রয়োগের যে প্রশ্নগুলো থাকে, সেগুলো কিন্তু এরকমই, এরকম একটা অভিব্যক্তিকে তুমি শনাক্ত করলে এটি নিশ্চয়ই একটি সৃষ্টিশীল একটি কাজ, এক এক ব্যক্তি থেকে এক এক ব্যক্তি আলাদা। এই বিরক্তির প্রকাশ কিন্তু তুমি একভাবে করো, আমি একভাবে করি, তার মধ্যেও কিন্তু একটি সাধারণীকরণ পাই এবং সেখান থেকে আমরা এটাকে আবিষ্কার করলাম, এটি হচ্ছে বিরক্তির বহিঃপ্রকাশ। তো অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা উত্তর দিলে। আমরা এবার চলে যাই আমাদের পরবর্তী যে পয়েন্ট, অর্থাৎ বিরক্তি। এই বিরক্তি তো আমরা আসলে যে জিনিসগুলো পছন্দ করি না, যে জিনিসগুলো আমাদেরকে ভালো লাগে না, যে জিনিসগুলো আমার বারবার আমাদেরকে কী করতে ইরিটেট করতে থাকে, ওটা আমি চাচ্ছি না না হোক, বা তারপরে ওটা এসে তোমার মধ্যে উপদ্রব সৃষ্টি করে থাকে, এরকম একটা অবস্থা থেকে কিন্তু আমরা সেটার প্রতি কিন্তু বিরক্তি হয়ে যাই। অর্থাৎ তোমার অপছন্দের জিনিস বা তোমার সঙ্গে যা যায় না, তুমি যেটা চাচ্ছ না, এরকম বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমাদের মধ্যে নানা ক্ষেত্রে কিন্তু বিরক্তি তৈরি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক নিশ্চয়ই এমনটি হতে পারে যে এই যে আমরা ভেবেছিলাম যে এই করোনাকাল কেটে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু সেটি দেখা গেলো, আবারও দেখা গেলো সেই 2021 সালে এসেও কিন্তু আমাদের মধ্যে আবার এই সময়কালে এসে অনেকটা চেপে বসলো। আমরা একটু ভাবছিলাম হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে খোলার একটি অবস্থা তৈরি হচ্ছে, তো সেখান থেকে যখন আবার আমরা একটু শুনতে পাচ্ছি যে না সেটি মনে হয় খুব শীঘ্রই হচ্ছে না, তো এর পরিপ্রেক্ষিতে নানা কাজের ক্ষেত্রে তোমার কিন্তু একটি বিরক্তি তৈরি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিরক্তি তৈরি হলে পরেও কিন্তু তুমি একজন মনোবিজ্ঞানের মানুষ, নিশ্চয়ই আমরা আজকেই কিন্তু পড়ব এই বিরক্তি বা এই জিনিসগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, আমাকে নিশ্চয়ই এই বাস্তবতার সঙ্গে খাপ খেয়ে এখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এবং মনোবিজ্ঞান শিক্ষার্থী বলেই কিন্তু আমাদের জন্য একটি বাড়তি জায়গা আছে, বাড়তি সুবিধা আছে, আমরা আমাদের আবেগকে কিন্তু কন্ট্রোল করতে পারি। বিরক্তি হলে পরে তো নিশ্চয়ই নিজের মানসিক স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাবে, সেখান থেকে বের হয়ে আসার উত্তরণের যে পদগুলো আছে এগুলো নিয়েও আজকের কিন্তু সর্বশেষ শিখন ফলটি আছে, সেখানে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে আমরা বুঝে গেলাম বিরক্তি। এরপরে চলে যাই আমরা, এবার দেখো আরেকটি স্লাইড, একটু মনোযোগ দিয়ে দেখো, এটিও তোমাকে বলতে হবে আমার সেই এগারোটা পয়েন্টের মধ্যে কিন্তু এটিও আরেকটি পয়েন্ট, এবং তোমাদেরকে বলতে হবে এটি কোন পয়েন্টের সঙ্গে যায়, অর্থাৎ আবেগের প্রকাশের মধ্যে এই ছবিটি দেখে কিসের প্রকাশভঙ্গি আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করতে হবে ছবিটার দিকে। তোমরা পারলে উত্তরটি লিখবে, খুব শীঘ্রই উত্তরটা লিখে দেবে, আমি দেখতে চাই তোমরা উত্তরটি লিখতে। অলরেডি তাসফিয়া তাবাসুম উত্তর লিখেছে, সুমাইয়া খাতুন উত্তর লিখেছে, আমরা দেখতে পাচ্ছি তরিকুল ইসলাম উত্তর লিখেছে, আনারুল ইসলাম, আনিসা তাবাসুম, অনন্যা প্রামাণিক লিখেছে, লামিয়া আরবি কুইন লিখেছে, সুমাইয়া, সুবানা আফরিন প্রিয়া লিখেছে, সিফাত নাজনিন প্রিয়া লিখেছে, নাহিদ আহমেদ লিখেছে, জয়িতা সেন লিখেছে, অনেকে তোমরা লিখেছ, চমৎকার, তোমরা খুব ধরতে পারছ আমার কাছে মনে হচ্ছে, সানজিদা লিখেছে, সুমাইয়া খাতুন লিখেছে, তোমরা বুঝতে পারছো হয়তো জিনিসগুলো, অনেক ভালো লাগছে আমার যে তোমরা সাথে সাথে উত্তরগুলো দিতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ধরতে পারো নি তাদের জন্য একটু সহজ করে দেই আমি, দেখো যে ঠিক এই ছেলেটি এবং মেয়েটি হয়তো একটু ভালো বন্ধু, ঠিক ডান দিকে যে দুজন আছে, ঠিক এই ঠিক এই দুজনের কথা বলছি, তারা খুব ভালো বন্ধু, একজন একজন পূর্ব পরিচিত। তো এই মেয়েটি সেলফি তুলতে চেয়েছে, সেলফি তুলতে গিয়ে তো এই মেয়েটির যেহেতু ভালো বন্ধু এবং সে মনে করেছে যে হাত দিয়ে হয়তো ধরে সেলফিটা তুলছে, এই যে হাতটি দেখতে পাচ্ছ এখানে, ভাবছে যে ছেলেটি হয়তো হাত ধরে তার সঙ্গে সেলফি তুলছে, যার কারণে তার মধ্যে কী কাজ করেছে, তার মধ্যে এক ধরনের
জেলাসি কাজ করেছে। আসলে তো বাস্তবে তো মেয়েটি, এই মেয়েটি কিন্তু নিজের হাতটি নিজে ঘুরিয়ে দিয়েছে, ঘুরিয়ে এখানে দিয়েছে। কিন্তু একটু অ্যাট এ গ্লান্স দেখলে কিন্তু মনে হয় যে ও ছবি তোলার সময় ছেলেটি মনে হয় ভাবে ধরেছে। এই যে তার ভালো বন্ধু, এই বন্ধুর জায়গা থেকে কিন্তু তার মধ্যে একটা জেলাসি কাজ করেছে। কেন সে ছবি তুলতে গিয়ে কেন এভাবে তাকে ধরবে বা ধরে ছবি তুলবে? তো এরকম একটি চমৎকার বিষয়। অর্থাৎ এটা কিন্তু একটি জেলাসি, অর্থাৎ এই মেয়েটির জন্য কিন্তু নিশ্চয়ই একটু, যেহেতু ভালো বন্ধু, খুব আপন কাছের মানুষ, এরকম একটি জায়গা থেকে কিন্তু তার মধ্যে একটি জেলাসি বা একটা হিংসার যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু কিছুটা হলেও কাজ করে। এটি মানুষের একটি ন্যাচারাল বৈশিষ্ট্য, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে তারই একটি অভিব্যক্তি কিন্তু আমরা প্রকাশ পেলাম। তো আমরা একটু দেখে নেই, তোমরাও ঠিক যারা যাদের যাদের নামগুলো বলেছি, ইতিমধ্যে যারা লিখেছো তারা প্রত্যেকে ধরেছো, তারা লিখেছো ঈর্ষা বা জেলাসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক ধন্যবাদ, তোমরা খুব সহজেই জিনিসগুলোকে ধরতে পারছো। আমরা আমাদের নানা ক্ষেত্রে কিন্তু আমরা কি করে থাকি, আমরা এরকম পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু জেলাসি ফিল করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি ছবির দিকে একটু তাকাও। হ্যাঁ, এই ছবিটির মধ্যে তো নিশ্চয়ই ওখানে লেখাই রয়েছে, স্লাইডের মধ্যে এসছে, 8 নম্বর ঈর্ষা বা জেলাসি। এখানেও যে কথাটি বলা দরকার সেটি হচ্ছে, একটি পাশ্চাত্যের কালচার অনুযায়ী কিন্তু দেখবে তোমরা এখানে এই যে ছেলেটি আছে, এই ছেলেটি এবং এই মেয়েটি কিন্তু একটা, তারা কিন্তু খুব আপনজন বা খুব ভালো বন্ধু, তারা খুব কাছে। তো এই ভদ্রলোক কি করেছেন, তাদের এই সেই পাশ্চাত্যের কালচারের মধ্য দিয়ে কিন্তু এমনটি আছে, অনেক সময় তারা এভাবে তাই একজন আরেকজনকে ধন্যবাদ জানায়, অভিনন্দন জানায়। তো সেই জায়গা থেকে কিন্তু এই ছেলেটির কিন্তু সেই জিনিসটা কিন্তু ভালো লাগেনি, অর্থাৎ তার কিন্তু জিনিসটা খুব সহজভাবে সে নিতে পারেনি, যার কারণে কিন্তু সে কিন্তু ঈর্ষান্বিত হচ্ছে যে কেন তার সেই বন্ধুর এভাবে হাতটি ধরে কেন এভাবে সে এতটা কাছে নিয়ে এতটা ধন্যবাদ জানাচ্ছে বা এতটা শুভেচ্ছা জানাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সেই জায়গা থেকে এটি পাশ্চাত্যের কালচার হলে পরে, তারপরেও কিন্তু মানুষ আমরা কিন্তু ঠিক এমনটাই যে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একটা জায়গা থেকে একটা বিচ্যুতি হয়ে গেলে পরে কিন্তু সেই ভালো লাগার জায়গার থেকে কিন্তু এই জেলাসের জায়গাগুলো তৈরি হতে পারে। এখানে খুব বেশি যে দোষের বিষয়টা তেমনটি না, ভালো বন্ধু বলেই কিন্তু এমন জেলাসিটা এসছে। তো এটি যদি খুব দূরের কেউ হতো, একটু দুঃসম্পর্কের হতো, তাহলে বা দূরত্ব থাকলে পরে হয়তো এরকম ঈর্ষার জায়গাগুলো কিন্তু তৈরি নাও হতে পারতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে আমরা অনেক সময়ই আমাদের অনেক বিষয়কে কেন্দ্র করে আমরা ঈর্ষান্বিত হই, আমাদের একটু খারাপ লাগে বা একটু আমাদের আবেগিক অভিব্যক্তি আমরা প্রকাশ করে থাকি, এগুলো প্রত্যেকটাই কিন্তু জেলাসি। এবং তার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ছেলেটি দেখো ঠিক তার মুখের অভিব্যক্তি বা চোখের অভিব্যক্তি অথবা তার যে অবস্থানটি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি সে কিছুটা জেলাস ফিল করছে। এখানে আমরা এবার একটু চলে যাই, পরবর্তী আরেকটি পয়েন্ট চলে আসলো, এবারও তোমরা একটু লেখবার চেষ্টা করবে এখান থেকে কোনটি হতে পারে। আরেকটি নতুন পয়েন্ট হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ঝটপট যদি একটু লিখতে পারো, এই মেয়েটির অভিব্যক্তির মধ্য দিয়ে সে আবেগের প্রকাশের কোনটি হতে পারে। আমরা একটু প্রশ্ন উত্তরে যদি যাই, আমি একটু দেখতে চাই তোমরা কে কি লিখেছো, লেখা শুরু করে দাও খুব ঝটপট, অনেকে রোল দিয়েছো, ঢুকেছো, অনেকেই লিখেছো ভালো বন্ধু না ওটা ভালোবাসার মানুষ। হ্যাঁ, হতেই পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো বন্ধু একজন ভালোবাসার মানুষ হতে পারে। আনোয়ার হক ইসলাম প্রামাণিক লিখেছো, অর্থাৎ আরজুন ইসলাম লিখেছো, হ্যাঁ অনেকে, সুবাইয়া সুবহানা আফরিন লিখেছো, মোহাম্মদ সাদিক লিখেছো, সুমাইয়া খাতুন লিখেছো, লামিয়া আরবি লিখেছো, তোমরা প্রত্যেকেই একটি করে পয়েন্ট লিখেছো, আমি একটু দেখে নেব। হ্যাঁ, তরিকুল ইসলাম লিখেছো, সুমাইয়া খাতুন লিখেছো, জয়িতা সেন লিখেছে, আব্দুল জাফর আবু জাফর সিদ্দিক লিখেছে, অনন্যা প্রামাণিক লিখেছে, লামিয়া আরবি কুইন লিখেছে, আমরা তোমরা একাধিকবার লেখার দরকার নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাহিদ আহমেদ লিখেছে, চমৎকার তোমরা কিন্তু লিখে যাচ্ছ। হ্যাঁ, সানজিদা বুশিয়া লিখেছে, অনেক অনেক ধন্যবাদ, তোমরা পারবে আমার বিশ্বাস, একটু সময় দিলে। আব্দুল আবু জাফর সিদ্দিকও লিখেছে, মহিউল ইসলাম লিখেছে, শিমু লিখেছে, অনন্যা প্রামাণিক লিখেছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খুব চমৎকারভাবে লিখে যাচ্ছ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, আমরা তোমরা লিখছো আমি দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আমরা পরবর্তী যে স্লাইডটি আছে, অর্থাৎ মিলিয়ে নেই আমরা, তোমরা যা লিখলে তা মিলে গেল কি না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ঠিক তোমরা যা লিখেছো, লজ্জা বা শাইনেস ঠিক তেমনটি, মেয়েটির এই অভিব্যক্তির মধ্য দিয়ে কিন্তু সে কিছুটা লজ্জিত বা লজ্জা পেয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। একাধিক বহিঃপ্রকাশও হতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা লজ্জা বা লাজুকতার একটি ভাব কিন্তু আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা অনেক সময় আমাদের অনেক ধরনের সংবাদ, অনেক বিষয় আমাদের সামনাসামনি হয়ে গেলে পরে অনেক সময় আমরা একটু বিব্রতকর বোধ করি, সেই ভালো লাগার জায়গা থেকে কখনো কখনো আমাদের একটু লজ্জা পেতে পারি, কখনো আমাদের খারাপ লাগার জায়গা থেকেও কখনো কখনো কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু লজ্জা পেতে পারি। শুধুমাত্র সুখের সংবাদ আসলে পরেই আমরা লজ্জিত হই এমনটি না, বা খারাপ বা নেতিবাচক অথবা সামনাসামনি কোনো একটা বিব্রতকর অবস্থা হলে পরেও কিন্তু আমরা লজ্জা পেতে পারি, এবং সেটি কিন্তু এই মৌখিক অভিব্যক্তির মধ্য দিয়ে কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু প্রত্যেকে এই বিষয়গুলো ধরতে পারছো, আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। আমরা আরেকটি চলে আসলাম, এরকম একটি ছবি লজ্জা দেখো। ছবিটি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এটি আরেকটি ছবি দেখালাম তোমাদেরকে, তোমরা এটাও নিশ্চয় ধরতে পারছো লজ্জার বহিঃপ্রকাশ অভিব্যক্তি কতভাবে হতে পারে। চলে যাই আমরা পরবর্তী পয়েন্টে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ছবিটি দেখেও তোমাদেরকে বলতে হবে, এটিও আরেকটি আবেগের প্রকাশের নতুন প্রকাশ, নতুন একটি পয়েন্ট হবে, তোমরা একটু লিখবার চেষ্টা করবে খুব দ্রুত। একটু চলে যাই আমরা, দেখি শিক্ষার্থীরা লিখতে পেরেছে কিনা প্রশ্ন উত্তরে। নাহিদ আহমেদ লিখেছিল আগে, শান্ত ছেলে রিঙ্কু লিখেছ, হাই। আমরা একটু দেখে নিতে চাই এই প্রশ্ন উত্তর কারা কারা দিতে পেরেছ। হ্যাঁ, অলরেডি এসছে, আঞ্জুম জাহান লিখেছে, তাসফিয়া তাবাসুম লিখেছে, সিফাত সাজনিন পিয়া লিখেছে, সুমাইয়া খাতুন লিখেছে, অনেকেই তোমরা লিখছ, একটু সময় লাগে আমি বুঝতে পারি। অনন্যা প্রামাণিক লিখেছ, মাসফিক মাহরিফা রাফা রাফি আহসান আহসান, দূর থেকে একটু দেখতে সমস্যা হচ্ছে। সানজিদা বুসাব লিখেছে, আবু জাফর সিদ্দিক লিখেছে, জয়িতা সেন লিখেছে, মোহাম্মদ সাদেক লিখেছে, লামিয়া আরবি কুইন লিখেছে, তোমরা লিখে যাচ্ছ একের পর এক লিখে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি। নাহিদ আহমেদ, হ্যাঁ, লামিয়া আরবি কুইন, মোহাম্মদ সাদ্দাম, তোমরা সবাই লিখছো এবং খুব ভালো লাগছে। মেহেদি হাসান, আমি এখনো পর্যন্ত পুরোপুরি তোমাদের পড়িনি, তার আগেই তোমরা কিন্তু খুব চমৎকারভাবে ধরতে পেরেছো। সাদেক লিখছো, মাহিরুল মাহিউল ইসলাম লিখছো, সুবহানা আফরিন পিয়া লিখছো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুমাইয়া খাতুন লিখছ, লামিয়া আরবি কুইন, অলরেডি আনোয়ার ইসলাম প্রামাণিক, হ্যাঁ, শাকিল আহমেদ লিখেছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু চলে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইড, একটু দেখে নেই তোমরা যা লিখেছো। নাহিদ আহমেদ লিখেছে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নেই তোমরা যা লিখেছিলে, ঠিক একদম প্রত্যেকের লেখার সঙ্গে মিলে গেল, আশ্চর্য বা সারপ্রাইজ। এবং আমরা এভাবেই কিন্তু কোনো একটি ভালো সংবাদ, কোনো একটি ভিন্ন রকমের সংবাদ, অথবা যেটি তোমার হয়তো বা কোনো কারণে এইভাবে প্রত্যাশিত ছিল না, অর্থাৎ খুবই বা এমন একটি সংবাদ তোমার কাছে চলে আসলো যেটা তোমাকে একেবারে অভিভূত করে দিল, অর্থাৎ আমাদের প্রত্যাশার কিছু কিছু জায়গা থাকে, তারপর হঠাৎ করে আমাদের সেই প্রত্যাশার থেকেও অনেক সময় অনেক কিছু এমনভাবে পেয়ে যায় যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের অনেক সময় কি হয়তো আমরা আশ্চর্য হয়ে যেতে পারি। শুধুমাত্র এই চাওয়া পাওয়ার জায়গা থেকেই বেশি পেলেই আশ্চর্য হয়ে তা না, অনেক সময় অনেক জিনিস বিষয় থাকে যে বিষয়গুলো একেবারেই অভিনবত্ব, একেবারেই নতুনত্ব, যেটা একেবারেই হয়তো স্বাভাবিকের সঙ্গে যায় না, অথবা এরকমটি আমার ক্ষেত্রে এভাবে আমার সামনে চলে আসলো বা আমি দেখতে পেলাম বা আমার ক্ষেত্রে ঘটে গেল, এরকম পরিপ্রেক্ষিতে কিন্তু আমার সময় সারপ্রাইজ হই। আমরা নানা ক্ষেত্রে কিন্তু আমরা একজন আরেকজনকে কিন্তু সারপ্রাইজও দিয়ে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হয়তো তোমার জন্মদিন তোমার একটা বিশেষ বিষয় তুমি নিজে জানো না, এমনভাবে আয়োজন করে সব বন্ধুবান্ধবরা মিলে তোমাকে সারপ্রাইজ দিচ্ছে, তুমি অভিভূত হয়ে গেলা যে এটা কি, মানে আমি তো কিছুই বুঝতে পারিনি। তো এরকমভাবে নানা ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আশ্চর্য হয়ে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো কিন্তু আমাদের নানা রকম অভিব্যক্তির মধ্য দিয়ে আমরা প্রকাশ করে থাকি। আরেকটি ছবি দেখে নাও, ঠিক নিশ্চয়ই এমন কোনো সংবাদ এখানে এসছে, এমন কোনো ঘটনা ওখানে ঘটছে যা একদম তাদেরকে প্রত্যেকে কিন্তু অনেকটা আশ্চর্য করে দিচ্ছে বা তারা এটা একটি একটি সারপ্রাইজ হিসাবে পাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে কিন্তু এরকম সারপ্রাইজ পেয়ে থাকি অথবা আশ্চর্য হই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ধরতে পারছ। চলে যাই আমাদের সর্বশেষ যে পয়েন্টটি আছে, সেটি হচ্ছে ঘৃণা বা হেট। দেখো আমরা অনেক সময় অনেক কিছুর প্রতি প্রচণ্ডরূপে রাগান্বিত থাকি, বিরক্ত থাকি, জিনিসটি প্রচণ্ডভাবে খারাপ লাগে, একটা পর্যায়ে গিয়ে করে থাকি আমাদের সেই জায়গা থেকে আমরা সেটার প্রতি একটি ঘৃণা প্রকাশ করে থাকি, অর্থাৎ একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সেটাকে সহজভাবে নিতে পারি না, ভালোভাবে নিতে পারি না। এবং এরকম একটি কাজ, এরকম একটি জঘন্য কাজ অথবা এরকম একটি অনাকাঙ্ক্ষিত কাজ, এরকম বিষয়কে কেন্দ্র করে আমরা কিন্তু অনেক সময় সেটার প্রতি কী করে থাকি, সেটার প্রতি আমরা ঘৃণা প্রকাশ করে থাকি। ঠিক এই ছবির মধ্য দিয়ে কিন্তু ঠিক তেমনটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু একটা সে বলছে মানে কোনো একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে তার কিন্তু অনেক বেশি খারাপ লাগছে এবং সেটার প্রতি সে ঘৃণা প্রকাশ করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরেকটি মেয়ের দিকে তাকাও, সে একটা ছোট্ট মেয়ে, সে যে অভিব্যক্তিগুলো ব্যক্ত করছে, আই হেট ইউ, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সে কিন্তু বলার চেষ্টা করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
তাহলে আমরা নিশ্চয়ভাবে বুঝে যাই, আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু একটি ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ বয়োবৃদ্ধ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নানা রকম অপছন্দের জিনিস, খারাপ লাগার জিনিস, যে জিনিসগুলো একেবারে একটা চরম রকম একটা বিরক্ত বা একটা খারাপ লাগা তৈরি করে দেয় এবং সেটি আসলে হওয়া উচিত না, এবং সে এবং এরকম বিষয়গুলোকে সমাজের দৃষ্টিভঙ্গি থেকে বা সামাজিক প্রত্যাশা অনুযায়ী কিছু কিছু জিনিসকে আমাদেরকে না বলা উচিত। সেই ঘটনাগুলো যখন বারবার ঘটতে থাকে অথবা কোনো কোনো ক্ষেত্রে নানা রকম নৃশংস ঘটনা আমরা লক্ষ্য করে থাকি, এগুলোকে অনেক সময় আমরা করে থাকি, আমরা ঘৃণা প্রকাশ করে থাকি, এমনকি আমরা এই কথাটা বলে থাকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘৃণা প্রকাশ করার মতো কিন্তু আমাদের ভাষা জানা নেই। প্রিয় শিক্ষার্থী, এমনিভাবে কিন্তু নানা রকম অভিব্যক্তির মধ্য দিয়ে আমরা এই ঘৃণাটাকে প্রকাশ করবার চেষ্টা করি। এই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রথম যে শিখন ফলটি ছিল সেই শিখন ফলটি। এবার আমরা একটু চলে যাই আমাদের পরবর্তী যে শিখন ফলটি আছে সেই শিখন ফল, সেটি হচ্ছে আবেগ নিয়ন্ত্রণের কৌশল। অর্থাৎ এই যে আমাদের এই যে সুখ দুঃখ ভালো লাগা ঈর্ষা নানা রকম যে অবস্থা তৈরি, ঘৃণা নানা রকম অবস্থা তৈরি হয়, এগুলোর পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই নিজের মনোজগতে বা মানসিক জগতে কিন্তু একটি চাপ অনুভূত হয়, খারাপ লাগা তৈরি হয়। সুখের জায়গা থেকে বা আনন্দের জায়গা থেকে যেমন ভালো লাগা তৈরি হয়, তেমনিভাবে কিছু কিছু মনকষ্টের জায়গা থেকে দুঃখের জায়গা থেকে কিন্তু সেগুলো এক ধরনের চাপ তৈরি করে থাকে। সব কিছু মিলেই কিন্তু আমাদের কী করতে হবে, ঠিক ভালো লাগার জায়গা থেকেও হ্যাপিনেসের জায়গা থেকেও যেমন আবেগটাকে কন্ট্রোল করতে হবে, আবার মানসিক চাপ কষ্ট বা বেদনার জায়গা থেকেও কিন্তু সেগুলো কিন্তু একটি নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে আসতে হবে। কারণ কোনো কোনো আবেগে কিন্তু চরম মাত্রায় গেলে পরে কিন্তু সেটা কিন্তু আমাদের শরীরের জন্য আমাদের মনোজগতের জন্য কিন্তু সেটি সুখের হবে না, সর্বোপরি সেটি কিন্তু আমাদের দেহ মনের উপরে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই কারণেই আমাদেরকে কী করতে হয়, আমাদেরকে এই যে আবেগিক জায়গাগুলো আছে, মানুষ হিসাবে আমাদের আবেগ থাকবে, আবেগের বহিঃপ্রকাশও থাকবে, আবেগ আছে বলেই আমরা অনেক কিছু অনেক ভালোভাবে অনেক উদ্দীপিতভাবে উজ্জীবিতভাবে আমরা করবার অনুপ্রেরণা পেয়ে থাকি, এটি যেমন সত্য, পাশাপাশি আবেগের চরমতম বহিঃপ্রকাশ এটিও কিন্তু কাঙ্ক্ষিত নয়, সেই জায়গা থেকে আমাদেরকে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেক সময় শুনি না প্রচণ্ড খুশি সংবাদ এসেছে, কী করেছে সে কোটি কোটি টাকা সে লটারিতে পেয়েছে বা লক্ষ টাকা পেয়েছে, এরকম একটি সংবাদ শোনার পরিপ্রেক্ষিতে আনন্দে আত্মরা হয়েও কিন্তু কেউ হার্টফেল করতে পারে বা তার ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, অথবা একটি বড় ধরনের দুর্ঘটনা খুব কাছের একজন মানুষ তার একটি বড় ধরনের মৃত্যু সংবাদ অথবা খারাপ লাগার সংবাদের পরিপ্রেক্ষিতেও কিন্তু সে হঠাৎ করে কিন্তু শারীরিকভাবে তার বিপর্যয় নেমে আসতে পারে। এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে কিন্তু আমাদের কী করতে হবে, এই চরমতম আবেগের জায়গাগুলোকে কিন্তু নিয়ন্ত্রণের একটি জায়গায় নিয়ে আসতে হবে। আবেগটাকে যদি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, লালন পালন করতে পারি, এটাকে যদি সুন্দরভাবে অনুশীলনের মধ্য দিয়ে চালাতে পারি, তাহলে কিন্তু দৈনন্দিন জীবনে নিজেকে অনেক ভালো রাখা সম্ভব। আমরা এবার একটু সংক্ষেপে দেখে নেব সে আবেগ নিয়ন্ত্রণের কৌশলগুলো কি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক এরকম কয়েকটি পয়েন্ট দেখো, রুটিন অনুশীলন, পারিবারিক প্রশিক্ষণ, আপনজনের সাথে মত বিনিময়, মনোযোগ ও স্বীয় বিচ্যুতি, আত্মসংযমের অনুশীলন, বিনোদনমূলক আড্ডা, মূল্যবোধ চর্চা, হীনমন্যতায় না ভোগা, সমাজ সেবামূলক কাজ, অবস্থা পরিবর্তন এবং বাস্তবতাকে সহজভাবে নেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কয়েকটি পয়েন্টের মধ্য দিয়ে মোটামুটি একটি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, এবং আমি চেষ্টা করছি প্রত্যেকটি পয়েন্টের মধ্য দিয়ে তোমাদেরকে যদি একটু উপকরণ, একটু কোনো ছবি অথবা কোনো ভিডিও বা অ্যানিমেশনের মধ্য দিয়ে দেওয়া যায় তাহলে অনেক বেশি বাস্তবসম্মতভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। সেই জায়গা থেকেই চেষ্টা করছি একটি একটি করে পয়েন্ট ধরে যতটা সহজভাবে নিয়ে আসা যায়। দেখো প্রথম হচ্ছে রুটিন অনুশীলন। আমরা প্রত্যেকটি মানুষই আসলে কী করতে চাই, আমরা একটি নিয়মের মধ্য দিয়ে চলতে চাই, এবং এই নিয়মের মধ্য দিয়ে চলা কিন্তু মানুষকে কিন্তু অনেক কিছু সহজ স্বাভাবিকভাবে চলতে কিন্তু সহযোগিতা করে। আমরা যদি রুটিন অনুশীলন করে থাকি, আমার প্রত্যেক দিন নিশ্চয়ই একটি কাজের সময় আছে, আমার নিশ্চয়ই একটি খাওয়ার সময় আছে, নিশ্চয়ই আমার একটু ঘুমানো বা বিছানায় যাওয়ারও কিন্তু সময় আছে। এই যে রুটিনটাই, এই রুটিনটি যদি আমি ঠিকভাবে অনুশীলন করতে পারি, প্রতিপালন করতে পারি, তাহলে কিন্তু নিজের আবেগকে অনেকখানি কন্ট্রোল করা সম্ভব। অর্থাৎ একদিন দেখা গেলো তুমি অনেক বেশি কাজ করছো, তোমার ঘুমটা কম হয়ে গেল, অথবা তোমার খাবার টাইমটি তুমি প্রতিদিন নির্দিষ্ট টাইমে খাচ্ছ না, তাহলে কিন্তু তোমার আবেগিক জায়গাটার মধ্যে একটি পার্থক্য তৈরি করতে পারে। এই কারণে বলেছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি এই কাজগুলোর মধ্যে একটি সুন্দর রুটিন থাকা দরকার। ঠিক আমি ঠিক প্রতিদিন যতক্ষণ কাজ করার তেমনটি চেষ্টা করবো, একটু 19-20 হতে পারে, ঠিক এমনিভাবে খাবার ব্যাপারটি, ঘুমের ব্যাপারটি এবং মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোকে কেন্দ্র করে সমস্ত কাজের মধ্যে যদি একটি রুটিন থাকে তাহলে কিন্তু আমি আবার আবেগটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক তোমাদের জন্য শুধুমাত্র এই খাওয়া অথবা ঘুমানোর কথাই বলছি না, এই যে লেখাপড়ার ক্ষেত্রে তুমি যদি একটা রুটিন মেনটেন করো, তো কতক্ষণ তুমি পড়বে, কখন তুমি খাবে, কখন তুমি একটু গান শুনবে, কখন তুমি তোমার গাছ লাগানোগুলো গাছগুলোকে একটু পরিচর্যা করবে, কখন তুমি তোমার ছবি আঁকার যে বিষয়টি আছে তুমি আঁকতে পছন্দ করো সেটি আঁকবে, এমনিভাবে তোমার মধ্যে নানা রকম সৃজনশীলতা থাকতে পারে, সেগুলো তুমি একটা তোমার মতো করে একটা রুটিন মেনটেন করে যদি কাজটি করো তাহলে দেখবে তুমি তোমার আবেগটাকে অনেকখানি তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে আমাদের কী করতে হয়, রুটিন অনুশীলন করতে হয়। নিশ্চয়ই আমাদের দৈনন্দিন জীবনে কী থাকতে পারে, আমার একটু ব্যায়াম থাকতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ব্যায়ামও কিন্তু আমার
নিয়মিত অনুশীলনের একটি অংশ। নিশ্চয় যদি সকালবেলা ব্যায়াম করো, সকালে হতে পারে, বিকেলে অথবা হতে পারে রাত্রে, তোমার তোমার মতো করে কিন্তু তোমার এই রুটিনের মধ্যে এরকম কিন্তু খেলাধুলা থাকতে পারে, বিনোদন থাকতে পারে, ব্যায়াম থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সব কিছুই তোমার রুটিন মাফিক যদি তুমি কাজটি করতে পারো, তাহলে দেখবে তোমার এই আবেগের মধ্যে একটি স্বাভাবিক আবেগ তোমার মধ্যে সব সময় আছে। একেবারে অতিমাত্রার চরমতম মাত্রার কিন্তু আবেগের বহিঃপ্রকাশটি ঘটার সম্ভাবনা কম থাকবে। এই কারণে আমরা বলে থাকি রুটিন অনুশীলন করা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটু দরকার এবং জরুরি বিষয়। এই আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে গেলে দুই নম্বর পয়েন্টে ছিল পারিবারিক প্রশিক্ষণ। পরিবার থেকে আমরা কি শিখি? পরিবার থেকে আমরা মানুষকে ভালোবাসতে শিখি, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ শিখি। আমরা পরিবার থেকে আমাদের মধ্যে কি তৈরি হয়ে যায়, বিশেষ করে পরমত সহিষ্ণুতা তৈরি হয়ে যায়। এই জায়গাগুলো কিন্তু পারিবারিক একটি অনুশীলন দরকার। পিতামাতার জায়গা থেকে আমরা ঠিক আমাদের সন্তানদেরকে ঠিক যেভাবে তৈরি করতে চাই, তাদেরকে মূল্যবোধ শেখাতে চাই, তাদেরকে পরমত সহিষ্ণুতা শেখাতে চাই, শ্রদ্ধাবোধ শেখাতে চাই, গুরুজনদেরকে কীভাবে সম্মান করতে হয় এই জায়গাগুলোকে অনুশীলন করাতে চাই। এমনিভাবে নানা কাজের ক্ষেত্রে যদি পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে যদি একটা পরিবারের গাইড থাকে, একটা প্রশিক্ষণ থাকে, পরিবার যদি সুন্দরভাবে তাকে সুনির্দিষ্টভাবে তৈরি করতে চায় বা গড়ে তুলতে চায়, তাহলে কিন্তু তার আবেগটা অনেকখানি কিন্তু সুন্দর একটি নিয়ন্ত্রিত মাত্রায় থাকবে। এই কারণে বলা হয়ে থাকে যে একজন মানুষের সঙ্গে কিভাবে কথা বলবো, কিভাবে শ্রদ্ধাবোধ দেখাবো, কিভাবে পরমত সহিষ্ণুতাকে অনুশীলন করতে হবে, এগুলো কিন্তু পরিবার থেকে সুন্দর একটি জায়গা তৈরি হতে পারে। এমনকি তোমার পারিবারিক প্রশিক্ষণের মধ্যে তোমার সেখানে থাকতে পারে তোমার প্রার্থনা করা বা নামাজ রোজা করা অথবা পূজা অর্চনা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্ত কিছুর মধ্যে কিন্তু পরিবার থেকে একটা অনুশীলন থাকলে সেটি পরিচালিত হতে পারে। ঠিক দেখতে পাচ্ছ, পরিবারের সবাই মিলে মিলেমিশে একসঙ্গে কথা বলে সন্তানদেরকে সুন্দরভাবে কোনো বিষয়কে শিখিয়ে তুলবার একটি যে কার্যক্রম, সেগুলো কিন্তু তার আবেগকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করতে পারে। আপনজনের সঙ্গে মত বিনিময়। ছবিটা দেখে দেখো যে আমরা একটু ধরে নিতে পারি যে তারা একই পরিবারের বা একই আত্মীয় স্বজন বা কাছের কিছু মানুষ, তারা একসঙ্গে বসে গল্প গুজব করছে, বিভিন্ন বিষয়ে মত বিনিময় করছে, আবেগিক জায়গাগুলো একজন আরেকজনের সঙ্গে শেয়ার করছে। এর মধ্য দিয়ে কিন্তু কি হয়ে যায়, আমরা অনেক সময় অনেক কথা থাকে যেগুলো আমরা বলতে পারি না বা খোলামেলা একটা পরিবেশ পাই না। বাবা মা বা পরিবারের অন্যদের সঙ্গে আমাদের সহজ সম্পর্কটা অনেক সময় সহজ থাকে না। তো এই জায়গা থেকে আমরা যদি সহজ সম্পর্কের মধ্য দিয়ে খোলামেলা কথা বলতে পারি, মত বিনিময় করতে পারি, তাহলে মনের যে ভেতরের যে চাপা কষ্টগুলো সেই কথাগুলো কিন্তু বের হয়ে আসতে পারে এবং এমনকি এর মধ্য দিয়ে আমাদের আবেগটা প্রশমিত হতে পারে। এই কারণে বলেছে আপনজনের সঙ্গে একটু মত বিনিময় করা দরকার হতে পারে। নেক্সট বলেছে মনোযোগ বা স্বীয় বিচ্যুতি। আমরা অনেক সময় অনেক বিষয়ের প্রতি এমনভাবে মনোযোগ আকর্ষণ করে থাকি, তার পরিপ্রেক্ষিতে আমি কী হচ্ছে সেটা দেখতে দেখতে অথবা সেই বিষয়ের সঙ্গে থাকতে থাকতে একদম আবেগ আপ্লুত হয়ে গেছি। এখন আরও যদি আমি সেটার সঙ্গেই থেকে যাই, ওভাবেই থেকে যাই, তাহলে আবেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, সেটি কিন্তু একটি চরমমাত্রায় চলে যেতে পারে। এখন এই জায়গাটাতে কী করতে হবে, নিজেকেই সেখান থেকে একটু সরিয়ে আসতে হবে, সরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি যে আসলে এত আবেগিক হয়ে যাচ্ছে, এখান থেকে একটু আমার বের হয়ে আসা দরকার, অথবা এইটি তোমার মাথার মধ্যে সবসময় রাখতে হবে। যেমন মেয়েটি হয়তো দেখা গেলো কোনো কারণে দেখা গেলো বই পড়ছিল, বই পড়তে পড়তেই বইয়ের একটা বিষয়কে কেন্দ্র করে হয়তো অনেক বিষয় আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে, সেই কষ্ট দুঃখ অথবা সেই একটি বিশেষ জায়গায় সে চলে যাচ্ছে, সেখান থেকে সে বের হয়ে এসে সে দেখা গেলো অন্য জগতে অন্য কিছু ভাবছে বা অন্য কিছু চিন্তা করছে। তো এই যে আবেগিক মাত্রা যখন চরম একটা জায়গায় চলে যায়, তখন কিন্তু আমাকে সেখান থেকে বিচ্যুত হতে হবে। দেখা গেলো তোমার খুব কাছের একজন মানুষ তোমার চলে গেছে, বিদায় হয়ে চলে গেছে, তার নিয়ে তুমি অনেক কষ্টে আছো, তোমার মনোযোগটা সবসময় ওখানেই পড়ে আছে, তোমাকে কিন্তু ওখান থেকে বের হয়ে আসতে হবে। মাঝে মাঝে কি করতে হবে, সেখান থেকে বের হয়ে এসে একাকি থাকা যাবে না, তখন তোমাকে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে হবে, হয়তো একটু গান শুনতে হবে, হয়তো একটু ছাদের উপরে যাওয়া দরকার হতে পারে, অথবা অন্য কোনো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় যেখানে তোমার মনোযোগটা ছিল সেখান থেকে তোমার মনোযোগটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। কারণ ওখানে মনোযোগ থাকলে পরে তুমি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আবেগটা বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য সেখান থেকে নিজেকে একটু বিচ্যুতি করা, মানে সরিয়ে নিয়ে আসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আত্মসংযমের অনুশীলন, আত্মসংযম, নিজেকে সংযম করা, সংযত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক সময় নিজেকে সংযত করতে পারি না, সেই উত্তেজিত হতে হতে সেই জগতেই চলে যায়, আরও বেশি উত্তেজিত হতে পারি, সে জায়গা থেকে তুমি নিজেকে কীভাবে কন্ট্রোল করবে। ঠিক যেমনটি দেখতে পাচ্ছ এই ছবির মধ্য দিয়ে, দেখো এই যে আরাধনা করা, এই যে তোমার মেডিটেশনের জায়গাটি, এমন একটি জায়গা থেকে কিন্তু নিজেকে সংযম করার একটি অনুশীলন কিন্তু করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্য দিয়ে দেখো পাশেই দুজন, কিন্তু দুজনকে দেখতে পাচ্ছ তোমরা, কতটা কিন্তু উত্তেজিত অবস্থায় কিন্তু তার আবেগটাকে প্রকাশ করছে, অথচ কিন্তু সেই সংযম অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু সে একটি বিশেষ একটি প্রশান্তির জায়গা কিন্তু বেছে নেবার চেষ্টা করছে। এমনিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এরকম আত্মসংযমের কতগুলো অনুশীলন কিন্তু আমাদের চর্চা করা দরকার। এর মধ্য দিয়ে আমরা কী করতে পারি, আমরা সুন্দর একটি আবেগ, পরিশীলিত একটি আবেগ বা বিশুদ্ধ একটি আবেগের জায়গায় আমরা যেতে পারি। বিনোদনমূলক আড্ডা,
নিশ্চয়ই অনেক মজায় আছে, দু বন্ধু হতে পারে অথবা দু বোন হতে পারে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম খোলামেলাভাবে সুন্দরভাবে আনন্দ মজা খুশির মধ্য দিয়ে থাকলে পরে কিন্তু আবেগটা প্রশমিত হয়ে যেতে পারে, আবেগ ভালো আবেগ থাকতে পারে, এরকম হাসি খুশি থাকার একটা অনুশীলন কিন্তু আমাদের করা কিন্তু অত্যন্ত জরুরি, ভালো থাকতে পারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং সেটি যদি বিনোদনমূলক কাজের মধ্য দিয়ে থাকে, বিনোদনমূলক কাজ নানা রকম হতে পারে, যারা গান গায়, গান পছন্দ করে, বন্ধুদের সঙ্গে এভাবে আড্ডা দিতে পছন্দ করে থাকে, তারা এই অনুশীলনটি করতে পারে। এমনকি আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে একসঙ্গে বসে বাড়ি সবাই মিলে টিভি দেখছি অথবা কোনো খেলা দেখছি অথবা কোনো একটা বিনোদনের সঙ্গে সবাই মিলে যুক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে কিন্তু আমরা আমাদের আবেগটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ একভাবে একঘেয়েভাবে না থাকে, বিভিন্ন রকম বিনোদনমূলক কাজের মধ্য দিয়ে কিন্তু আবেগটাকে নিয়ন্ত্রণ করার সুযোগটি আছে। মূল্যবোধ চর্চা, আমাদের যে ভ্যালুজ আছে, আমাদের যে মূল্যবোধ আছে, এই মূল্যবোধটা কিন্তু অনুশীলন করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং এমন যে ছবিটি দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, তারা প্রার্থনা করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বাড়ির থেকে তাকে শিখিয়ে তোলবার একটি চেষ্টা, এগুলো কিন্তু আমাদের কতগুলো মূল্যবোধের জায়গা। এমনিভাবে ধর্মীয় মূল্যবোধ, আমাদের সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, বিভিন্ন রকম যে মূল্যবোধের যে চর্চাগুলো আছে, এগুলো যদি বিভিন্ন ক্ষেত্রে এগুলো অনুশীলন হয়, সেটা পরিবারে হতে পারে, পরিবারের বাইরে হতে পারে, সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে হতে পারে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্য দিয়ে কি হয়, এর মধ্য দিয়ে যেটি হয়, এই চর্চার মধ্য দিয়ে তার মূল্যবোধের একটি সুন্দর বিকাশ পড়ে। আর মূল্যবোধ যদি আমি আমার নীতি নৈতিকতা মূল্যবোধ মেনে যদি কোনো কাজ করতে পারি, তাহলে দেখবে তোমার সেই আবেগিক জায়গাটা কিন্তু অনেক ভারসাম্য, একটি স্বাভাবিক অবস্থা কিন্তু বিরাজ করে। এই জন্য আমাদের এই মূল্যবোধের চর্চাটা করাও কিন্তু খুব জরুরি প্রিয় শিক্ষার্থী। হীনমন্যতায় না ভোগা, আমরা অনেক সময় হীনমন্যতায় বোধ করে থাকি যে এটি মনে হয় আমার সঙ্গে মনে হয় যায় না, বা আমি মনে হয় পারবো না, অথবা আমি নিজেকে ছোট মনে করি প্রিয় শিক্ষার্থী। এই জায়গা থেকে এই হীনমন্যতা ভোগা যাবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হ্যাঁ, সবাই সব কিছু পারবে এমনটি নয়, কিন্তু তার মানে ব্যাপারটা এইটাই, হীনমন্যতার জায়গা থেকে তুমি একটি হতাশার জায়গায় চলে যাবে, হতাশার পরিপ্রেক্ষিতে তুমি একটি মানসিক রোগে আক্রান্ত হবে, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। এই হীনমন্যতা অথবা নিজেকে ছোট মনে করা বা নিজের দ্বারা এটি সম্ভব না, আমরা বলি যে একবার না পারিলে দেখো শতবার, কিন্তু এর মতো দিয়ে নিজেকে ছোট মনে করা, আবার এটাও সত্য যে সবাই সব কিছু পারবে এমনটি না, সৃষ্টিকর্তা সবাইকে সব ধরনের বুদ্ধিমত্তা বা সব ধরনের কিন্তু বিষয়গুলো দিয়ে কিন্তু পাঠায়নি, কাজেই ব্যক্তি ব্যক্তি পার্থক্য থাকবে। এই জায়গা থেকে আমরা অনেক সময় কি করে থাকি, সেই হীনমন্যতার পরিপ্রেক্ষিতে সেটি মনে হয় আমার সঙ্গে যাচ্ছে না, ওটা মনে হয় একটা আলাদা জগৎ, ওটা মনে হয় আলাদা গোত্র, ওরা মনে হয় অনেক কিছু ওদের আছে, বাড়ি গাড়ি অমুক তমুক, অথবা তাদের বুদ্ধিমত্তা বা তাদের পারিপার্শ্বিক অবস্থা, এগুলো মনে হয় আমার মনে হয় নাই। এই যে একটি নিজেকে ছোট মনে করা, নিজেকে হীনমন্য, এটি না, এটিকে সহজভাবে এবার একটি অনুশীলন তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, না থাকতে পারে সেটি আমার, তার পরিপ্রেক্ষিতে এমনটি না, এটার জন্য চরমতম একটি মনকষ্টের জায়গা তৈরি করা। দেখো, বন্ধু বান্ধব নিয়ে গল্প করছে পাশে, দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব নিয়ে, অথচ সে নিজে কিন্তু একা একা আছে, সে কিন্তু নিজে একা একা আছে, এর মধ্য দিয়ে কিন্তু নিজেকে হীনমন্যতার মধ্য দিয়ে নিজেকে চালাবার চেষ্টা করছে অথবা একাকি থাকবে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ এর পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে হীনমন্যতায় থাকতে থাকতে আরও এই এই জগতে ঢুকে গেলে পরে নানা রকম তোমার মানসিক অশান্তির জায়গাগুলো তৈরি হবে এবং মনকষ্টের বড় ধরনের কারণ হয়ে নানা রকম মানসিক রোগও তৈরি হতে পারে। সমাজসেবামূলক কাজ, আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ব্যক্তিগত দায়িত্বগুলোই পালন করি, পারিবারিক দায়িত্বগুলোই পালন করি এমনটি না, আমরা মানুষ, সামাজিক জীব, কাজেই সমাজের একটি বড় অংশ হচ্ছে মানুষ, সমাজসেবামূলক কাজ কিছু করা কিন্তু আমাদের দরকার। অনাথ যারা আছে তাদেরকে সহযোগিতা করা, দুস্থ মানুষ যারা তাদেরকে সেবা করা, বন্যাতদেরকে সহযোগিতা করা, অথবা তুমি সমাজসেবামূলকভাবে বিভিন্ন জায়গায় তুমি কিছু গাছ বিতরণ করলে, গাছ লাগানোর ব্যবস্থা করলে, এরকমভাবে কিন্তু নানারকমভাবে কিন্তু আমরা পরের উপকার করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই কাজগুলো করার মধ্য দিয়ে কিন্তু নিজেকে ভালো রাখা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্গীকারটি করতে হবে। ঠিক আমার ক্লাসরুমে কিন্তু সেই অঙ্গীকারটি শিক্ষার্থীরা করে, নানারকম ভালো কাজের কিন্তু তারা অঙ্গীকার করে থাকে, সমাজসেবামূলক কিছু কাজ তারা কিন্তু করতে চায়। ঠিক যেমনটি দেখতে পাচ্ছ, এভাবেই কিন্তু ক্লাসরুমে থাকলে তোমরাও কিন্তু ক্লাসরুমে নানারকম অঙ্গীকার করতে, এমনকি তোমরা বাড়িতে থেকেও নানারকম অঙ্গীকার করছো আমার বিশ্বাস। এবং সামাজিক একজন মানুষ হিসাবে, এবং তুমি যেহেতু একজন শিক্ষিত মানুষ, তুমি নিশ্চয়ই সমাজের অনেক মানুষ আছে যারা এতদূর পর্যন্ত লেখাপড়ায় আসতে পারেনি, তোমাদের থেকে অনেকটা পিছিয়ে আছে, তাদের থেকে তুমি এগিয়ে আছো, কাজে তোমার আমার দায়িত্ব কিন্তু অনেক বেশি, অনেক রকম সামাজিক কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত করা। অবস্থা পরিবর্তন, অবস্থা পরিবর্তনের মধ্য দিয়েও কিন্তু আমাদের কী কী করতে হবে, আমাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেক সময় দেখা গেলো কি, যে ধরো দাঁড়িয়ে থেকে আমি অনেক কথাবার্তা বলছি, আস্তে আস্তে উত্তেজিত হয়ে যাচ্ছে এবং আমি আস্তে আস্তে বুঝতে পারছি আমার আবেগটা অতিমাত্রায় চলে যাচ্ছে। এখন যদি দেখা যায় এই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে আমি যদি নিজে একটু বসে যাই, তাহলে দেখা যাবে কি, এই বসার পরিপ্রেক্ষিতে আবার যদি আমি সেই কথায় যুক্ত হই, আমার আবেগটা কিছুটা নিয়ন্ত্রণ হয়ে যেতে পারে। এমনকি বসার পরে আমি শুয়ে পড়লাম, অথবা আমি আমার ওই জায়গা থেকে আমি সরে আরেকটি জায়গায় চলে গেলাম,
এই যে একটা নিজের অবস্থান পরিবর্তন করা, এর পরিপ্রেক্ষিতে তুমি যে মাত্রা আবেগে ছিলে, যে মাত্রায় তোমার ভিতরে কাজ করছিল, তুমি তোমার অবস্থান, তোমার নিজের জায়গা, নিজের বসা ওঠা শোয়া, এই অবস্থান পরিবর্তনের মধ্য দিয়েও কিন্তু তোমার কিন্তু আবেগটা কিন্তু নিয়ন্ত্রিত হতে পারে। আমার দেহ কিন্তু আবেগের সময় কিন্তু নিশ্চয়ই দেহ এবং মন দুটো কাজ করে থাকে। কাজেই দেহ যদি স্তিমিত হয়ে যায়, দেহ যদি কোনো ধরনের পরিবর্তন চলে আসে, তাহলে কিন্তু তোমার আবেগের মধ্যে, তোমার মনোজগতের মধ্যেও কিন্তু তোমার পরিবর্তন আসতে পারে। এই কারণে বলেছে অবস্থা পরিবর্তন অথবা তোমার অবস্থানের পরিবর্তন অথবা নিজের অঙ্গভঙ্গের যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়েও কিন্তু তুমি তোমার আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারো। বাস্তবতাকে সহজভাবে নেয়, প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ পয়েন্ট ছিল এটি, বাস্তবতাকে সহজভাবে, আর সব প্রত্যেকটা বিষয়কে আমাদের কী করতে হবে, সহজভাবে নিতে হবে। এটি তো বাস্তবতা। যেমন আজকে এই এই সময়কালে কিন্তু করোনাকাল চলছে, তুমি এর পরিপ্রেক্ষিতে তুমি তোমার সেই আবেগের জায়গাটা বাড়াতে বাড়াতে চরমমাত্রায় নিয়ে গিয়ে কি আমি খুব বেশি লাভবান হতে পারবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিজের ক্ষতি হবে। এই বাস্তবতাকে সহজভাবে নিয়ে বাস্তবতাকে কীভাবে মোকাবেলা করা যায়, কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা যায়, কীভাবে এই সময়কালে নিজেকে স্বাস্থ্য থেকে সুরক্ষা করা যায়, এই ব্যাপারগুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এই অনুশীলনগুলো করতে হবে। অর্থাৎ যখন যে পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতিটাকে সহজভাবে সুন্দরভাবে নিয়ে সেইটার সঙ্গে খাপ খাওয়াতে পারলে পরে কিন্তু তোমার আবেগটা অনেক বেশি নিয়ন্ত্রিত হয়ে যাবে। অন্যথায় দেখা যাবে কি, এর পরিপ্রেক্ষিতে তোমার আবেগে বাড়তে বাড়তে তুমি হয়তো বাস্তবতা থেকে নিজেকে সরিয়ে ফেলবে। নিজেকে বাস্তবতাকে সরিয়ে ফেলা মানে নিজেকে আবেগের একটি চরমতম জায়গায় নিয়ে যাও। তো আমরা নিশ্চয়ই এই বাস্তবতাকে সহজভাবে নিয়ে আমাদের আবেগটাকে সুন্দর পরিচালিত রাখবার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষেপে আমরা এভাবে একটু আলোচনা করবার চেষ্টা করলাম। আমাদের নিশ্চয়ই হাতে ঘড়িও একটি কথা বলে, সেই জায়গা থেকে আমরা আলোচনা এই জায়গায় গেলাম। এবার একটু দেখে নেই তোমাদের পাঠ মূল্যায়ন, অর্থাৎ আমরা কি জানলাম এতক্ষণ পর্যন্ত। আমরা একটু তোমাদেরকে একটু প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যুক্ত করাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি তোমরা একটু উত্তর দিতে পারো কিনা। ঠিক এই অধ্যায়ের উপর ভিত্তি করে পেশনা চক্রের কততম ধাপে তারণা অবস্থান করে, একটি প্রশ্ন ছুড়ে দিয়েছি, তোমরা একটু উত্তর লিখবে, দেখি তোমরা উত্তর লিখেছো কেউ। হ্যাঁ, উত্তর লিখতে বলেছি, তারণা পেশনা চক্রের কততম ধাপে রয়েছে, তোমরা একটু উত্তর লেখার চেষ্টা করো। আমি একটু দেখে নিতে চাই কে কে উত্তরগুলো দিতে পাচ্ছ। হ্যাঁ, অলরেডি উত্তর চলে আসছে, সিফাত সাজনেন পিয়া উত্তর দিয়েছে অলরেডি, সাজনেন পিয়ার উত্তর অলরেডি চলে এসছে, তাসফিয়া তাবাসম উত্তর দিয়েছে, আসফিকা বিনতে আজিজ উত্তর দিয়েছে, প্রিয় শিক্ষার্থী তোমরা উত্তর দিয়েছ, আনোয়ার ইসলাম দিয়েছে, সুমাইয়া খাতুন দিয়েছে, অনন্যা প্রামাণিক দিয়েছে, সুমাইয়া খাতুন দিয়েছে। আমি দেখতে পাচ্ছি উত্তর তোমরা দিয়ে যাচ্ছ একের পর এক, অনেকেই পাচ্ছে, নাহিদ আহমেদ উত্তর দিয়েছে, সানজিদা বুসরা উত্তর দিয়েছে, সিমু উত্তর দিয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একের পর এক উত্তর চলে আসছে, নাহিদ আহমেদ বলেছি, অনন্যা প্রামাণিক বলছি, আবির আবিদা উত্তর দিয়েছে, লামিয়া উত্তর দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি একের পর এক, লামিয়া আরবি কুইন উত্তর দিয়েছে, হ্যাঁ নাহিদ উত্তর দিয়েছে, প্রিয় শিক্ষক, হ্যাঁ একের খ নাম্বার উত্তর দিয়েছে এবং তোমরা দিয়ে যাচ্ছে, আমি জানি তোমরা পারবে আর উত্তর লিখছো। আমরা একটু দেখে নেই উত্তরটি সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে, একের খ নাম্বার উত্তরটি হচ্ছে সঙ্গে পেশনা চক্রের কততম ধাপে অবস্থান করছে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সাথে আছো, পুরো অধ্যায়টি আত্মস্থ করেছো বুঝতে পারছি। চলে যাই আমরা আরেকটি প্রশ্ন, একটি গল্প, একটি উদ্দীপক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল প্রশ্ন। সজল প্রায় ভাবতো একটি মোবাইল থাকলে কতই না ভালো হতো, সে মোবাইলের জন্য মার কাছে বায়না ধরে, মায়ের থেকে টাকা নিয়ে দোকানে গিয়ে মোবাইল কিনল, কিন্তু এক বছর পর বন্ধুর হাতে আইফোন দেখে আবার সেটি কেনার জন্য বায়না ধরল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের উদ্দীপক, এটি হচ্ছে আমাদের গল্প। তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আমাদের একটি প্রশ্ন আছে, তার আগে একটু দেখে নেই ক নাম্বার প্রশ্ন বলছে, কে পেশনা কাকে বলে, নিশ্চয়ই পেশনার সংজ্ঞা বইয়ের মধ্যে আছে, তুমি তোমার মতো করে সুন্দর একটি উত্তর দিয়ে দিবে। নাম্বার খ বলেছে রুটিন অনুসরণকে আবেগ নিয়ন্ত্রণের কৌশল বলা হয় কেন, এটি অনুধাবনের প্রশ্ন। দু নম্বরের প্রশ্ন, আমরা নিশ্চয়ই রুটিন অনুশীলনটা একটু আগে আলোচনা করেছি, এই রুটিন অনুশীলন করার পরিপ্রেক্ষিতে কি হয়, আমার আবেগটা আস্তে আস্তে কমে যাবে। আমি প্রতিদিন যদি দৈনন্দিন যদি একটা নির্দিষ্ট কাজ করতে থাকি, নির্দিষ্ট নিয়মে চলি, তাহলে আমার কী হয়, রুটিন অনুসরণ করা হয় এবং এর মধ্য দিয়ে কি হয়, আমার আবেগটা নিয়ন্ত্রণে হয়ে চলে আসে। কারণ এক একদিন এক এক সময় ঘুম খাওয়া অথবা অন্য অন্য কিছু থাকলে পরে তার মধ্যে আবেগটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। কাজেই এই রুটিন অনুশীলন কি অবশ্যই আবেগ নিয়ন্ত্রণের একটি অন্যতম কৌশল। উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ঘ নাম্বার প্রশ্ন, দৃশ্যকল্প একে যে বিষয়টি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো, তোমরা গয়ের উত্তরটি যদি দিতে পারো, কি করেছিল, সে একটি মোবাইল কিনতে চায়, মোবাইল ছিল না, মায়ের কাছে বায়না ধরে সে একটি মোবাইল কিনে নিয়েছে, এক বছর পরে সে আবার একটা আইফোন কিনে যাচ্ছে, আবারও সে মায়ের কাছে বায়না ধরেছে, এটি আমাদের এটি দৃশ্যকল্প একে যে বিষয়টি ফুটে উঠেছে, অর্থাৎ আমি আরেকটু ধরিয়ে দেই, এটি পেশনার সঙ্গে সম্পর্কযুক্ত একটি বিষয় এবং পেশনার কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত, দৃশ্যকল্প একে একে পেশনার যে বিষয়টি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষক, তোমরা যারা উত্তর দেখেছো, আমি একটু উত্তর দেখে নিতে চাই।
হ্যাঁ, আমরা একটু উত্তর দেখে নিতে চাই। উত্তর, হ্যাঁ অনেক উত্তর লিখেছে, সঞ্জিত সিপাত সাজনেন প্রিয়া উত্তর অলরেডি লিখেছে, আনোয়ার ইসলাম উত্তর লিখেছে, অননা প্রামাণিক উত্তর লিখেছে, তোরা অনেকেই উত্তর লিখছ, তরিকুল ইসলাম, সুমাইয়া খাতুন, সুমাইয়া খাতুন উত্তর দিয়েছে, আমি দেখতে পাচ্ছি তোমরা উত্তর দিয়ে যাচ্ছ, আসফিকা বিনতে আজিজ উত্তর দিয়েছে, শিমুল ইসলাম উত্তর দিয়েছে, নাহিদ আহমেদ উত্তর দিয়েছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সুমাইয়া খাতুন উত্তর দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা একের পর এক উত্তর দিয়ে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা একটু সময় পেলে আসলে লিখবে, কারণ একটু সময় লাগে, আর বিশেষ করে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে একটু সময় লাগে। কুইন অরবি কুইন উত্তর দিয়েছেন, আমরা একটু উত্তরটা দিয়ে গেলাম, সবাই উত্তর সঠিক লিখেছ এবং তোমরা আমার বিশ্বাস তোমরা পারবে, বাকি যারা এখনো লিখছো লিখে যাচ্ছ। হ্যাঁ, এখানে পেশনা চক্র, অর্থাৎ একবার মোবাইলটা সে পেশনা, তার অভাব ছিল মোবাইলের, একটি মোবাইল ছিল না, এটি হচ্ছে অভাব, তার ভেতরে সে কী করে তারা কাজ করেছে, ছটপটানি কাজ করেছে, সে মায়ের কাছে বায়না ধরেছে, এরপরে সে কী করেছে, সে করুণাচরণ করেছে, করোনাচরণের মধ্য দিয়ে সে দোকানে গিয়ে কিন্তু সেটাকে কিনেছে, কেনার পরে তার প্রাপ্তি কিন্তু হয়ে গেছে, কিন্তু এক বছর পরে কিন্তু আবার সে কিন্তু সেটির বায়না ধরেছে, অর্থাৎ এই যে পেশনা চক্রাকারে চলে, অর্থাৎ সেই অভাববোধ, তারুণা, করোনাচরণ, মোবাইল পাওয়ার মধ্য দিয়ে উদ্দেশ্য সাধন, আবারও সে তার মোবাইলের একটি অভাব, এভাবে পেশনাটি চক্রাকারে চলে। এই জন্য বলেছি যে এটি হচ্ছে পেশনা চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত একটি বিষয়। আমরা একটু চলে যাই আরেকটি দৃশ্যকল্প, ঘ নাম্বার উচ্চতর দক্ষতার, একটু উদ্দীপকটা দেখে তোমাদেরকে বলতে হবে। দৃশ্যকল্প দুয়ে আবেগের একাধিক প্রকাশ আমরা দেখতে পাই এই ছবির মধ্য দিয়ে, এমনটি বলেছে প্রশ্নে, তোমাকে বিশ্লেষণ করতে হবে যে একটি আবেগ এখানে আছে, একাধিক আবেগের প্রকাশ আছে, তার সপক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে এটাকে বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়টি আবেগের বহিঃপ্রকাশ এখানে আছে? আবেগের প্রকাশ কিন্তু আমরা একটু আগে পড়ে আসলাম, তোমরা চমৎকারভাবে উত্তর দিয়েছিলে, এটা দেখেও তোমাদেরকে উত্তর দিতে হবে আবেগের কয়টি প্রকাশ এখানে রয়েছে। আমরা একটু দেখে নিতে চাই তোমাদের উত্তরগুলো, একটু উত্তরে চলে যাই, কয়টি প্রকাশ রয়েছে, কী কী সেই প্রকাশগুলো, কী কী? হ্যাঁ, দেখতে পাচ্ছি শাহরিয়ার আলম ইভাব উত্তর দিয়েছে, আগেরটার উত্তর একজন, হ্যাঁ মোহাম্মদ সাদ্দাম উত্তর দিয়েছে, চমৎকারভাবে উত্তর দিয়েছে, সামিউল ইসলাম উত্তর দিয়েছে, সুমাইয়া খাতুন উত্তর দিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি খুব সুন্দরভাবে তোমরা উচ্চতর দক্ষতার মতো করেই উত্তর দেবার চেষ্টা করছো অনেকেই। হ্যাঁ, লামিয়া আরবি কুইন উত্তর দিয়েছে, সিফাত সাজনেন প্রিয়া উত্তর দিয়েছে, দেখতে পাচ্ছি হ্যাঁ মোহাম্মদ তরিকুল ইসলাম উত্তর দিয়েছে, অনন্যা প্রামাণিক উত্তর দিয়েছে, দুটি বলেছে আবিদা আফরোজ, জয়িতা সেন। হ্যাঁ, তোমরা একের পর এক উত্তর লিখে যাচ্ছ, খুব চমৎকার, সুন্দর, খুবই ভালো, খুবই ভালো, তোমরা লিখতে থাকো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা লিখতে থাকো, আমরা একটু দেখে নেই। হ্যাঁ, তোমরা যারা লিখেছো প্রায় সবাই প্রায় সঠিক লিখেছো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এবং একাধিক আবেগই সত্যিকার অর্থে এখানে প্রকাশ পেয়েছে, সে নিশ্চয়ই খুব খুশি, খুশি খুশি একটি ভাব, একটি হ্যাপি হ্যাপি ভাব, আনন্দ তার মধ্যে রয়েছে, পাশাপাশি সে কিন্তু লজ্জাও পেয়েছে প্রিয় শিক্ষার্থী, লজ্জিত হচ্ছে, অর্থাৎ তার মধ্যে রয়েছে একদিকে রয়েছে তার হ্যাপি ভাব, আনন্দ ভাব, সুখী ভাব, পাশাপাশি কিন্তু তার মধ্যে একটি লজ্জাও রয়েছে, একাধিক আবেগের বহিঃপ্রকাশ কিন্তু এই ছবির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তোমরা যারা উত্তর দিয়েছো এই দুটোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিশ্চয়ই একটি যৌক্তিক জায়গায় নিয়ে যেতে পারবে, এর মধ্য দিয়ে একটা উচ্চতর দক্ষতার প্রশ্নের জায়গায় কিন্তু আমরা যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু আমার অনলাইন বলেই কিন্তু এরকম ভিডিও অথবা এই অ্যানিমেশন দেখানো সম্ভব, এটি কিন্তু তোমার লিখিত আকারে প্রশ্ন হলে পরে, ছাপা প্রশ্ন হলে পরে, সেক্ষেত্রে আমাকে কিন্তু দুটি অভিব্যক্তি, দুটো ছবি এখানে যুক্ত করতে হতো। তো এই অনলাইনের কিন্তু অনেক সুবিধার মধ্যে এটি একটি সুবিধা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বা ভিডিওর মধ্য দিয়ে সুবিধা প্রিয় শিক্ষার্থী, এটি ক্লাসরুমে দেখালে আমি ভিডিওর মধ্য দিয়ে দেখাতে পারতাম। চলে যাই একটু পুনরালোচনায়, অর্থাৎ পুনরালোচনা বলতে আমি ঠিক পুরো অধ্যায়টা আজকের এই ক্লাসের মধ্য দিয়ে শেষ করে আসলাম। নিশ্চয়ই এর মধ্য দিয়ে আমরা কি পড়েছি, আমরা পেশনা সম্পর্কে বিস্তারিত পড়েছি, আমরা আবেগ সম্পর্কে বিস্তারিত পড়ে আজকের ক্লাসের মধ্য দিয়ে এই পুরো অধ্যায়টি আমরা ছয়টি ক্লাসের মধ্য দিয়ে কিন্তু শেষ করলাম। তো নিশ্চয়ই তোমাদের প্রশ্ন থাকলে পরে সেই প্রশ্নের জায়গাটা একটু সংক্ষেপে আমি চলে যাব, একটু যে চলে যাই, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই অধ্যায় সম্পর্কে বা আজকের এই বিষয় সম্পর্কে, একটু যদি আমরা প্রশ্ন উত্তরে যেতে পারি, আমরা সময় একদম শেষের দিকে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই অধ্যায় সম্পর্কে, এমনকি তোমাদের এই চারটি অধ্যায় আমি পড়িয়েছি, এই চারটি অধ্যায় সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, খুবই গুরুত্বপূর্ণ চারটি অধ্যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বিশেষভাবে বলে দিতে চাই, এই চারটি অধ্যায় তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়াশোনা করবার চেষ্টা করবে, মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত খুব মৌলিক কতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। হ্যাঁ, অলরেডি উত্তর দেবার চেষ্টা করছো, কেউ কেউ আমি দেখতে পাচ্ছি প্রশ্ন করে, না প্রশ্ন দেখতে পাচ্ছি না, না প্রশ্ন নেই তোমাদের, থ্যাংকস এ লট দিয়েছ, আপনার বাসা কোথায় স্যার জিজ্ঞেস করেছো, অনেক ভালো লাগছে স্যার, সিটি কলেজের থেকে বলছো, আচ্ছা অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মনে হয় এক ক্লাসে বলেছিলাম আমার নিজ জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেক হ্যাঁ অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ স্যার, এরকম বলেছে, থ্যাংক ইউ, অনেক অনেক নাইস ক্লাস, ইত্যাদি ইত্যাদি বলবো। আমি প্রশ্ন খুঁজছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন নেই আমি প্রত্যাশা করি,
যে আমরা চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন নেই আমি ধরে নিলাম, আমি যে চারটি অধ্যায় পড়ালাম তোমরা সত্যি সত্যি আমার সঙ্গে ক্লাসে ছিলে, প্রশ্ন উত্তরে যুক্ত ছিলে, পরের ক্লাসেও তোমাদের প্রশ্ন করবার সুযোগ ছিল। কাজেই এতটাই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা করবার চেষ্টা করছি, তোমাদের প্রশ্ন নাও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসরুমে থাকলেও আমি খেয়াল করতাম যে খুব বেশি প্রশ্ন থাকতো না, তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিলাম। প্রিয় শিক্ষক, পেশনা এবং আবেগ এই পুরো অধ্যায়টি তোমাদের কাছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ থাকলো, অনেক ভালো করে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়িতে না পড়ার কোনো বিকল্প নেই, পরবর্তী ক্লাসের পাঠ হিসাবে দেখো একটা ছবি নিশ্চয়ই ভেসে উঠছে, সেখান থেকে আমরা কি বলেছি সুন্দরভাবে কিন্তু আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদেরকে অনুশীলন করতে হবে নানা রকমের, আমাদেরকে কিন্তু একটু ব্যায়ামও করতে হবে, নানা রকম কিন্তু মেডিটেশন করতে হবে, একটু কখনো কখনো রিল্যাক্সে থাকতে হবে। এখন আবার যেহেতু আমাদের করোনার প্রকোপটা একটু বেড়ে গেল, সব কিছু মিলে স্বাস্থ্যবিধির ব্যাপারটা মাথায় রাখতে হবে, পড়াশোনা তো একটু করতেই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একেবারে কোনো পরবর্তী ক্লাসের পাঠের কোনো সুনির্দিষ্ট কোনো অধ্যায় না বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এভাবেই তোমাদেরকে একটু কিছুটা হালকা পড়ার মধ্য দিয়ে, হালকা অনুশীলনের মধ্য দিয়ে তোমাদেরকে যাবার চেষ্টা করছি। আর এখানে একটু কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময়কালে তোমাদের নিশ্চয়ই অনেক বেশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কাজেই তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটি মাথায় রাখবে। আর একটি কথা বলি তোমাদেরকে, আমরা চেষ্টা করেছি তোমাদের সঙ্গে এতটা সময় ধরে যে ক্লাস নিয়ে যত বেশি তোমাদেরকে ধরিয়ে দেওয়া যায়, এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, যেহেতু অনলাইনে ক্লাস, যেহেতু তোমাদের সঙ্গে সরাসরি ক্লাসরুমে যুক্ত হওয়ার সুযোগটি হচ্ছে না, এই কারণে তোমরা জানবে আজকের মধ্য দিয়ে আমি 21টি ক্লাস নিলাম, এবং আমাকে কিন্তু এর ভেতরে ঢুকতে গিয়ে অনেক বেশি ভাবতে হয়েছে এভাবেই যে কিভাবে ক্লাসটি নিলে পরে আমার অনলাইনে শিক্ষার্থীরা সেই ক্লাসটি ধরতে পারবে। সেই জায়গাটি থেকে কিন্তু সেরকম একটি নিজের মতো করে ছোট্ট একটু গবেষণা করা, ছোট্ট একটু অনুশীলন করা, বারবার ক্লাসগুলোকে নিয়ে ভাবা, এভাবে আমি প্রত্যেকটি ক্লাস কিন্তু উপস্থাপন করবার চেষ্টা করেছি। তোমরা জানলে তোমাদের ভালো লাগতে পারে, অথবা আরেকটু তুমি মনোযোগী হতে পারো, আমি কিন্তু প্রত্যেকটি ক্লাসে বলতে গেলে প্রায় শতাধিক কিন্তু স্লাইড সেখানে ছিল, আজকের ক্লাসেও কিন্তু 116টি স্লাইড ছিল, এভাবে বলতে পারো 21টি স্লাইডে কিন্তু 21টি ক্লাসে কিন্তু প্রায় 2100 স্লাইডের উপরে কিন্তু স্লাইড দিয়ে আমি ক্লাস নিয়েছি। আমি যখন সরাসরি ক্লাস কার্যক্রম হয় তখন কিন্তু এতগুলো স্লাইড নিয়ে ক্লাস নেই না। কেন আজকের এই এরকম একটি অবস্থা, কেন এত বেশি উপকরণ, কেন এত বেশি ভিডিও অ্যানিমেশন, কেন এত বাস্তবসম্মতভাবে তোমার সামনে উপস্থাপন করা, কারণ তোমার শুধুমাত্র কান না, তোমার চোখটাকে আমি সার্বক্ষণিকভাবে এই মনিটরের মধ্যে রাখতে চেয়েছি, এই মোবাইলের স্ক্রিনের মধ্যে রাখতে চেয়েছি বা ল্যাপটপের স্ক্রিনে রাখতে চেয়েছি। তোমাকে মনোযোগটাকে কীভাবে অনেক বেশি এই ক্লাসের সঙ্গে সংযুক্ত করা যায় সেটি কিন্তু বলা যায় তোমাদের ক্লাসটি যে সময় শুরু হয়েছে তার আগে বলা যায় কয়েকটি মাস কিন্তু আমরা দ্বাদশের ক্লাস নিয়ে কিছুটা অনুশীলনের সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু আমি তোমাদের এই 21টা ক্লাসকেই কিন্তু সেভাবে সাজাবার চেষ্টা করেছি যেন কোনো ধরনের কোনো বিচ্যুতি বা ব্যত্যয় না হয়, এবং আমি অনেক বেশি হ্যাপি তোমরা ক্লাসে থাকো, তোমরা প্রশ্ন উত্তরে যুক্ত হও, এবং তোমরা উত্তরের মধ্য দিয়ে বুঝিয়ে দাও তোমরা ক্লাসগুলো ধরতে পারছ। কাজেই এভাবে অনলাইন ক্লাসের মধ্য দিয়ে আমার বিশ্বাস তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় ঠিক যেমনটি করেছো, এমনকি আমার ক্লাস পরীক্ষায় তোমরা যেমন পারফর্ম করেছো, এর মধ্য দিয়ে আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের এই কার্যক্রম যদি কোনো কারণেই এভাবে অনলাইনের মধ্য দিয়ে শেষ হয়ে আরেকটি পরীক্ষায় বসতে হয়, আমার বিশ্বাস এই ক্লাসগুলো তুমি আরেকবার দেখলে পরে তুমি নিশ্চিত করেই তোমার সর্বোচ্চ রেজাল্ট বা তোমার এই ক্লাস পাওয়া সম্ভব, যারা তোমরা এই ক্লাস কার্যক্রমের সঙ্গে আছো। আমি খেয়াল করেছি যারা ক্লাস কার্যক্রমের সঙ্গে আছো সম্পূর্ণ সময় থেকে প্রায় একটা করে ঘন্টা ক্লাস নিয়েছি, প্রত্যেকটি ক্লাস কিন্তু প্রায় গড়ে এক ঘন্টা বা আশেপাশে টাইম, কাজেই 21টা ক্লাস 21 ঘন্টা বা তার আশেপাশে কত কত কি সেখানে দেওয়া যায়, এই যে এতগুলো স্লাইড এতগুলো সময় নিয়ে এই ক্লাসটি করা। এবং আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু শুধুমাত্র তোমাদের বিষয়টি খেয়াল করেই যে ক্লাস কার্যক্রমগুলো আমার মতো করে সাধ্যমতো এভাবে চেষ্টা করেছি ভালো করবার, সুন্দর করবার, তোমার বোঝার উপযোগী করবার, শুধু এটিই নয়, এই ক্লাসগুলো কিন্তু সারা দেশের মানুষ দেখছে, সারা বিশ্বের মানুষ দেখছে, এমনকি আমার মনোবিজ্ঞান পরিবারের আমার যে সহকর্মীরা আছে বিভিন্ন কলেজে আছে, এমনকি আমার অনেক শিক্ষার্থীরাও কিন্তু এখন বিভিন্ন কলেজে অধ্যাপনা করছে, তারাও কিন্তু এই ক্লাসগুলো দেখে। সব কিছু মিলেই কিন্তু আমাকে এই ক্লাসটিকে সর্বোচ্চ মানের করে আমাকে তৈরি করতে হয়েছে, এবং তোমাদেরকে একটু পিছনের কথা এই কারণেই বলছি, একটু যদি মনোযোগ তোমাদের বেড়ে যায় এর প্রতি, অর্থাৎ বলা যায় এক একটি করে ক্লাস তৈরি করতে গিয়ে কিন্তু প্রায় একটি করে সপ্তাহ আমার চলে গেছে, এবং এই একটি সপ্তাহের একটি করে দিন কিন্তু নিশ্চয়ই 2-4 ঘন্টা করে কাজ করিনি, 8-10 ঘন্টা করে কাজ করতে হয়েছে। এমনকি আজকের এই ক্লাসে 116টি স্লাইড তৈরি করতে গিয়ে কিন্তু আমাকে একটি সপ্তাহ কিন্তু সময় ব্যয় করতে হয়েছে। এই কথাগুলো বলার কারণটা কি? কারণটা হচ্ছে তোমাদের জন্য আমরা সর্বোচ্চ মাত্রায় এই সময়কালে করোনাকালেও সর্বোচ্চ মাত্রায় ক্লাসটা তৈরি করবার চেষ্টা করছি, আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি। কাজেই তোমরা যদি এই ক্লাসগুলোকে সত্যি সত্যি দেখো, আবারও দেখো,
নিশ্চয়ই তোমরা নিজেকে তৈরি করতে পারবে, সর্বোচ্চ জায়গায় যেতে পারবে। আর এই অনলাইন ক্লাসের কারণে তোমাদের একটি বাড়তি সুবিধাও তোমরা পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি হচ্ছে আমরা যখন একাদশে পড়াতাম তার থেকে এক দেড় বছর পরে যখন আবার চূড়ান্ত পরীক্ষাটি হতো তখন কিন্তু শিক্ষার্থী সেই ক্লাসটি আরেকবার দেখার সুযোগটি পেত না। এখন কিন্তু তোমরা যে ক্লাসটি করতে পারছো এই ক্লাসগুলো ইচ্ছে করলে পরে কিন্তু তুমি পরীক্ষার আগে আরেকবার দেখার সুযোগটি পাচ্ছ, কারণ এগুলো কিন্তু রাজশাহী কলেজের ফেসবুক পেজে আমার টাইম লাইনে এমনকি তুমিও কিন্তু তোমার টাইম লাইন শেয়ার করে পরীক্ষার আগে কিন্তু তুমি আরেকবার কিন্তু এই ক্লাসগুলো তুমি দেখবার সুযোগ পাচ্ছ। এটি একটি বাড়তি সুবিধা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটি আগে এরকম রেকর্ডেড ক্লাস দেখার সুযোগ কিন্তু থাকতো না। কাজেই এই 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 সময়কালে যেগুলো ভালো লাগা বেশি বাড়তি কিছু আছে সেগুলোকে কাজে লাগিয়ে তুমি আরেকবার করে যদি দেখো ক্লাসটা, আমার বিশ্বাস তুমি সর্বোচ্চ মানের রেজাল্ট করতে পারবো। এবং শিক্ষার্থীরা একুশটি ক্লাস সবগুলো করতে পারোনি তাদের কাছে আমার ছোট্ট একটা আবেদন থাকবে, তোমরাও আরেকবার সময় সুযোগ করে এই ক্লাসগুলো দেখে নেবে, তারপরেই পরীক্ষা হলে গিয়ে বসবে, আমার বিশ্বাস তোমরা ভালো করবে। তোমরা কীভাবে এই ক্লাসগুলোকে যারা করোনি বিশেষ করে তারা আত্মস্থ করবে, অথবা যারা করেছো তারাও, তোমরা একটি কাজ করবে, সেটি হচ্ছে আমার এই এক ঘন্টার ক্লাসটি দেখার পরে এরপরে তুমি তোমার বইটা একবার দুবার পাঠ করে নেবে, অথবা তোমার বইটি দু একবার পাঠ করার পরে তুমি আমার এই ভিডিও ক্লাসটি তুমি দেখবে। আমার বিশ্বাস যারা এর আগে ক্লাস করোনি তারাও অনেকাংশেই কিন্তু এটাকে আত্মস্থ করতে পারবে বা ধরতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকগুলো কথা বলে ফেললাম, ঠিক এভাবেই তোমাদেরকে বলেছিলাম এই সময়কালে আমাদের অনেক দায়িত্ব, একটু বৃক্ষরোপণ বা গাছ লাগাবার কথা বলেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই সাড়া দিয়েছো, আমার অনেক বেশি ভালো লাগে এই জায়গাগুলো। শিক্ষার্থীরা সত্যি সত্যি অনেক ভালো ভালো কাজ করছে। ইতিমধ্যেই কিন্তু অনন্যা প্রামাণিক রোল নম্বর 498 সে কিন্তু গাছ লাগিয়েছে এবং যথারীতি কিন্তু সে ছবিও পাঠিয়েছে। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন অনন্যা প্রামাণিককে। শুধু অনন্যা প্রামাণিক নয়, দেখতে পাচ্ছি আমরা উম্মে আনিসা তাবাসুম রোল নম্বর 424, সেও দেখা গেল এরকম গাছ লাগিয়েছে বাড়িতে এবং ছবি পাঠিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও নিশ্চয়ই পাঠাবে, তোমাদেরকে বলেছিলাম এই মাসের মধ্যেই লাগাবার জন্য, নিশ্চয়ই পরেও লাগাবে। এবং আমি কিন্তু সত্যি সত্যি একদিন তোমাদের বাড়িতে চলে যাব তোমাদের এই বৃক্ষগুলোকে দেখবার জন্য। এবং এই আনিসা অনেকগুলো ছবি পাঠিয়েছে এবং প্রত্যেকটাই হচ্ছে তার বাড়ির কতগুলো, আমি কয়েকটি এখানে নিয়ে আসবার চেষ্টা করেছি সেই 424 রোলের সেই গাছগুলোকে। অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন। বাকি অনেকেই হয়তো লাগিয়েছো ছবিগুলো পাঠানো হয়নি, নিশ্চয়ই আগামীতে পাঠিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চারটি অধ্যায় পড়ালাম, চারটি অধ্যায় তোমাদের গুরুত্বের সঙ্গে তোমরা পড়বে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে ইতিমধ্যে আমার একজন সহকর্মী একটি অধ্যায় পড়িয়েছেন, প্রমোদ চন্দ্র সরকার, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ। আরেকটি অধ্যায় তোমরা নিশ্চয়ই, আমরা বলেছিলাম প্রথম থেকে যে তিনজন শিক্ষক ক্লাস নেবেন, আরেকটি অধ্যায় যদি আমাদের ম্যাডাম ক্লাস নেন সেটি হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর নিশ্চয়ই নতুন বছর আসছে, এই নতুন নববর্ষে তোমাদেরকে একটু শুভেচ্ছা জানাই। শিক্ষার্থীবৃন্দ, নববর্ষের শুভেচ্ছা, 1428 শুভেচ্ছা। আমরা ঠিক এমনিভাবে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তোমাদেরকে জানিয়েছিলাম, খুবই আমরা প্রত্যেকেই প্রত্যাশা করেছিলাম 2021 হয়তো আমরা সেই করোনার বিষমুক্ত পাবো, কিন্তু সেটি পাইনি। আমরা প্রত্যাশা করি সেই বাংলা শুভ নববর্ষ 1428-এর মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই করোনামুক্ত একটি বিশ্ব পাবো, পৃথিবী নিশ্চয়ই শান্ত হবে, আমরা আমাদের সেই আগের জায়গায় ফিরে পাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসতে পারবো এই প্রত্যাশা করে। আর নববর্ষে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আর সবাই একজন অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি নববর্ষের শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ।